আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সেকেন্ড ক্লাসে। আমরা ফার্স্ট ক্লাসে একেবারে বেসিক পার্ট নিয়ে আলোচনা করেছিলাম যে একটি প্রোগ্রাম কিভাবে লিখতে হয়, প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটা কি, এবং প্রিন্ট এফের কিছু ব্যবহার আমরা দেখার চেষ্টা করেছিলাম। পাশাপাশি তোমার লাস্ট মুহূর্তে আমরা ভেরিয়েবল নিয়ে একটু কথা বলার চেষ্টা করেছিলাম। তাহলে আজকে আমাদের ক্লাসের মেইন পার্ট জুড়ে থাকবে হচ্ছে ভেরিয়েবল এবং সি প্রোগ্রামিংয়ে যে আমরা অপারেটরগুলো ইউজ করি সেই অপারেটর নিয়ে আমরা কথা বলবো। আমরা শুরুতে এই ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, ফোল্ডারের নাম দিচ্ছি লাইক ক্লাস টু। আমাদের টার্গেট হচ্ছে আজকে যতগুলো প্রোগ্রাম আমরা প্র্যাকটিস করব সবগুলো প্রোগ্রাম আমরা এই ক্লাস টু ফোল্ডারের মধ্যে সেভ করব। আমরা কোড ব্লক সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। আমরা কোড ব্লক সফটওয়্যার ওপেন হওয়ার পরে শুরুতেই ফাইলে ক্লিক করব এবং নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এমটি ফাইল, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন দিয়েও এই কাজটা করতে পারি, আমি চাইবো সেটাই তোমরা করবা। এরপরে কোনো কিছু লিখার পূর্বে আমরা ফাইলটিকে সেভ করব, অবশ্যই আমাদের টার্গেট ফোল্ডারের ভিতরে। ফাইলে গিয়ে সেভ ফাইল, তোমরা অবশ্যই কিবোর্ড থেকে শর্টকাটটা শিখবা কন্ট্রোল এস, এটা দিয়ে সেভ করবা। কন্ট্রোল এসে ক্লিক করার পরে তোমরা এই ডায়লগ বক্সটা পাবা। ডায়লগ বক্স পেলে অবশ্যই দেখবা সেভ ইনে কি লিখা দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্ট। সো সেভ করলে কিন্তু এখন এখানে সেভটা হয়ে যাবে। আমি চাচ্ছি আমার ডেস্কটপে টার্গেট ফোল্ডার ক্লাস টু, দেখো ক্লাস টুর ভিতরে কোনো আইটেম নাই, নো আইটেমস ম্যাচ ইউর সার্চ, সো কোনো আইটেম নাই। তাহলে আমরা এখন ফাইল নেম এখানে যখন লিখবো নিচে অবশ্যই তাকাবো সেভ অ্যাজ টাইপ কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে সি অর সি প্লাস প্লাস ফাইলস। সো আমরা এখানে যদি সিম্পলি একটা নাম লিখে দেই, যেমন এখানে দেখো এক্সটেনশনটা দেখাচ্ছে না, ডট সি দেখাচ্ছে না, কখন দেখাবে কখন দেখাবে না এটা লাস্ট ক্লাস আমরা বলেছিলাম। তারপর আজকে আমরা আবার রিপিট করব, আনটাইটেল ওয়ান এটাকে আমি রিমুভ করে দিয়ে লিখব। সিলেক্ট থাকা অবস্থায় লিখতে গেলে এই লিখাটা মুছে যায় অটোমেটিকলি। সাপোজ আমি দিচ্ছি ওয়ান ডট সিপিপি, সিপিপি না তো অবশ্যই তোমাদের সি, সি প্লাস প্লাস হলে সিপিপি হতো। সো সকল প্রোগ্রাম কিন্তু আমরা ওয়ান ডট সি দিয়ে সেভ করব। তো দেখি সেভ করে কি আসে, এই যে ওয়ান ডট সি দেখাচ্ছে, ওয়ান ডট সি। আমি যদি আমার ফোল্ডারে যাই, ফোল্ডারে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে এক্সটেনশনটা দেখাচ্ছে না। যদি কারো দেখতে ইচ্ছা হয় ভিউতে যাবা, ফাইল নেম এক্সটেনশনস এইটার বিপরীতে, দ্যাট মিনস লেফট সাইডে যে চেকবক্সটা আছে ক্লিক করলে দেখবা যে তোমার ফাইলের এক্সটেনশন দেখাবে, এই দেখাচ্ছে ওয়ান ডট সি। তাহলে একটা ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু আমরা দেখলাম। আবারও বলি, কোনো কোড লেখার পূর্বে ফাইলটা সেভ করে নিবা, তাহলে কিছু বেনিফিট তুমি পাবা। এর মানে এই না যে লেখা যাবে না, বেনিফিট বলতে যেটা বোঝাচ্ছি যে তুমি টাইপ করতে গেলে দেখবা যে কোডের বিভিন্ন কালার আসতেছে যেগুলোর মিনিং আছে। তাহলে শুরুতেই আমরা আজকে প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার টাইপ করে নিব, যেটা তোমরা লাস্ট ক্লাসে শিখেছো, অথবা যারা আজকে নতুন আসছো তাদের উদ্দেশ্যে বলি তোমরা এখন যেটা লিখবে এটা বেসিক স্ট্রাকচার, এটা প্রত্যেকটা প্রোগ্রামেই লাগবে। আমরা লাস্ট ক্লাসে এটা নিয়ে অনেক কথা বলেছি, আজকেও হয়তো বা কিছু কিছু রিভিউ আমি দিব। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা হ্যান্ড রেজ করবা। হ্যাশ ইনক্লুড এসটিডিআইও ডট এইচ, তো আমরা একটা লাইব্রেরি এখন রেগুলার ইউজ করব, সেটা হচ্ছে এসটিডিআইও ডট এইচ। এটা একটা লাইব্রেরি বা হেডার অথবা প্রি প্রসেসর ডিরেক্টিভ বলি। তো এই লাইব্রেরিটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি। এসটিডি মিন্স স্ট্যান্ডার্ড, আই মিন্স ইনপুট, ও মিন্স আউটপুট। ইনক্লুড শব্দের অর্থ হচ্ছে যে আমরা একটা লাইব্রেরি ইনক্লুড করতেছি। এখানে হ্যাশ সিম্বল সাধারণত লাইব্রেরিগুলোর ক্ষেত্রে শুরুতেই হ্যাশ সিম্বল ইউজ করতে হয়। এবার আসো এরপরে যে লাইনটা লিখবো, আমরা ইন্টিজার মেইন, এরপরে প্যারেন্থেসিস ইউজ করবো, দ্যাট মিন্স একজোড়া ফার্স্ট ব্রাকেট, এরপরে আমরা এন্টার দিতে পারি অথবা পাশেও দিতে পারি একজোড়া কার্লি ব্রাকেট। একটা দিতে গেলে অটোমেটিক দুইটা হয়ে যায়, দ্যাট মিন্স লেফট কার্লি ব্রাকেট দিলে অটোমেটিক রাইটটাও চলে আসবে, এবং কার্সরটা দেখো মাঝখানে আছে। এই অবস্থায় এন্টার দিলে তুমি মেইন ফাংশনের বডির মধ্যে আসতে পারবা, আপেরও দিয়ে তুমি ভিতরে যাবা, ট্যাব দিয়ে সরতে পারো অথবা স্পেস দিয়েও সরে যেতে পারো। এবার আসো আমি একটা লাইন লিখবো রিটার্ন জিরো, তার পূর্বে আমি একটা এন্টার দিয়েছি, একটা লাইন ফাঁকা রেখেছি, অর্থাৎ কোড সব এইখানে হবে রিটার্নের ঠিক উপরে। আর হেডার ফাইলের পরে তুমি চাইলে এন্টার দিয়ে একটা লাইন ফাঁকা রাখতে পারো, জাস্ট
দেখতে ভালো লাগবে। এই হচ্ছে আমাদের প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার। যদি আমরা এখন রান করি, তোমরা কিবোর্ড থেকে প্র্যাকটিস করবা F9। আমি এখানে বিল্ডিংয়ে বিল্ড এন্ড রান দিচ্ছি, যেহেতু রেকর্ড হচ্ছে তোমরা দেখতে পাবা। এই জন্য বিল্ড এন্ড রানে যে কিবোর্ডের শর্টকাট হচ্ছে F9, ফাংশন কি F9, রান করলাম। যদি কোনো এরর না থাকে অবশ্যই আমার সামনে কনসোল স্ক্রিনটা আসবে, যদি তোমার কম্পাইলারে কোনো ধরনের প্রবলেম না থাকে। সো আমরা দেখতে পাচ্ছি আসছে, তার মানে কোনো এরর নাই। তো এখন আসি যে আমাদের আজকের ক্লাসের টার্গেট কি। আমি নিচে একটু কমেন্ট আকারে লিখি, আমাদের আজকের ক্লাসে প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ভেরিয়েবল সম্পর্কে। এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং কোর্সে বা যে কোনো প্রোগ্রামিং কোর্সেই ভেরিয়েবল খুবই গুরুত্বপূর্ণ। তো ভেরিয়েবল সম্পর্কে একটু জানার চেষ্টা করব, পাশাপাশি অপারেটর্স ইন সি প্রোগ্রামিং। অলমোস্ট সব প্রোগ্রামিংয়ে কমন অপারেটর থাকে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তো প্রথমে আসো যে ভেরিয়েবল কী বা ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা সম্পর্কে একটু কথা বলি। সো ভেরিয়েবল হচ্ছে, যদি আমরা বলি যে ভেরিয়েবল ইজ নাথিং বাট ইট জাস্ট এ নেম অফ এ মেমোরি লোকেশন, এটা বলতে পারি। অথবা ভেরিয়েবল হচ্ছে যে ইটস এ প্লেস অর ইটস এ নেম হোয়ার ইউ ক্যান স্টোর ডেটা, এটাও আমরা বলতে পারি। তার মানে ভেরিয়েবল হোল্ডস ডেটা। এখন এই ডেটা বলতে কী বোঝানো হয় বা ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়মটা কী? আমরা যদি বলি যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সিনট্যাক্সটা কীরকম, সিনট্যাক্স বা স্ট্রাকচার, যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সিনট্যাক্স বা স্ট্রাকচারটা কীরকম, সিনট্যাক্স হচ্ছে প্রথমে বলতে হবে ডেটা টাইপ, প্রথমে বলতে হবে ডেটা টাইপ, এরপরে বলতে হবে ভেরিয়েবল নেম, এরপর সেমিক্লন। তাহলে প্রথমে ডেটা টাইপ, তারপর হচ্ছে ভেরিয়েবল নেম, তারপরে সেমিক্লন, এটা হচ্ছে স্ট্রাকচার। এখন যখন ডেটা টাইপের কথা আসে তখন তাহলে জানতে হবে যে কমন ডেটা টাইপ কী আছে। আমাদের মিড টার্ম পর্যন্ত কমন ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করবো, এখানে শুধু কমন ডেটা টাইপগুলো আমি এখানে মেনশন করবো। কমন ডেটা টাইপস কী কী আছে? কমন ডেটা টাইপস আছে হচ্ছে তোমার ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার। মিড টার্ম পর্যন্ত আমার এই চারটা জানলেই হবে, বা আমাদের 50% ক্লাস দেখা যাচ্ছে এই চারটা ডেটা টাইপ দিয়ে কাভার হবে। তো এই যে ডেটা টাইপ, এই কমন ডেটা টাইপ থেকে যে কোনো একটা তুমি ইউজ করবা। এটা প্রয়োজন অনুসারে তোমার প্রোগ্রাম কী চাচ্ছে বা কী টাইপের প্রবলেম সলভ করতে চাচ্ছে তার উপরে ডিপেন্ড করে। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, ফ্লট এবং ডাবল এই দুইটা হচ্ছে ডেসিমাল পয়েন্ট, দ্যাট মিন্স ফ্র্যাকশন যেগুলো সেগুলোর জন্য আমরা ইউজ করে থাকি। ডেসিমাল পয়েন্টের পরে যদি তুমি কোনো ভ্যালু রাখতে চাও, এই দুইটার মিনিং আপাতত সেম, শুধুমাত্র পার্থক্য হচ্ছে প্রিসিশনে, অর্থাৎ ফ্লটের চাইতে ডাবলের প্রিসিশন বেশি। তো তুমি যদি আপাতত ফ্র্যাকশন ইউজ করছিলে যে কোনোটা ইউজ করতে পারো, পরবর্তী কোনো একটা ক্লাসে ডিটেলস ব্যাখ্যা দিব যে দুইটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কী। আপাতত ধরে নাও একই। ক্যারেক্টার হচ্ছে, এখানে এক্সাম্পল দিয়ে রাখি যে ইন্টিজার, বা এখানে আরও কিছু বলা দরকার যে ইন্টিজার হচ্ছে, মেমোরি সাইজ যদি বলি ইন্টিজার হচ্ছে 4 bytes, ইন্টিজার হচ্ছে 4 bytes, ফ্লট হচ্ছে 4 bytes, এটা লাস্ট ক্লাসেও বলেছিলাম আজকেও লিখি, ডাবল হচ্ছে 8 bytes এবং ক্যারেক্টার হচ্ছে 1 byte। এগুলো হচ্ছে মেমোরি সাইজ, A4, A4, 8, 1। তো যখন তুমি একটা ভেরিয়েবলের টাইপ বল বা ইন্টিজার, এর মানে হচ্ছে কম্পিউটারের মেমোরিতে 4 byte স্পেস তার জন্য অ্যালোকেট হবে। যদি ডাবল নেও তাহলে 8 byte, যদি ক্যারেক্টার নাও 1 byte। সো ক্যারেক্টার যদি হয়, ক্যারেক্টারের এক্সাম্পল কিন্তু হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টার, সেটা হতে পারে 1, হতে পারে 2, হতে পারে যে কোনো অ্যালফাবেট। তো ক্যারেক্টার নিয়ে তারপর বলে ফেলি, ক্যারেক্টার নিয়ে যদি কাজ করতে চাও, সাপোজ এ একটা ক্যারেক্টার, ক্যারেক্টার বোঝানোর জন্য দুই পাশে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, সেটা যে কোনো ক্যারেক্টার হোক না কেন। সাপোজ এ যদি 1 বলি, যদি এটা নাম্বার কিন্তু আমি ক্যারেক্টার বোঝাচ্ছি, তাহলে অবশ্যই দুই পাশে সিঙ্গেল কোটেশন দিতে হবে। সাপোজ ধরো ক্লাস চিহ্ন, এটা একটা ক্যারেক্টার, যদি চিন্তা করো দুই পাশে সিঙ্গেল কোটেশন দিতে হবে। যদি মনে করো অ্যাট দা রেট সাইন, এটা একটা ক্যারেক্টার, দুই পাশে সিঙ্গেল কোটেশন দিতে হবে। তো ক্যারেক্টার বোঝানোর জন্য আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করি, এবং ক্যারেক্টার মানে একটা ক্যারেক্টার। তো তোমরা হয়তো অনেকে জানো 1 byte মানে হচ্ছে 8 bits। তোমার কম্পিউটারে যদি একটা ক্যারেক্টার তোমার স্টোর করো তাহলে 8 bits, দ্যাট মিন্স 1 byte জায়গা নেয়। বাইট হচ্ছে মেমোরির একক, বাইট হচ্ছে মেমোরির একক। সো যদি একে তোমার কম্পিউটারে সেভ করতে চাও তাহলে 1 byte স্পেসের প্রয়োজন। আচ্ছা, এই হচ্ছে কমন আমাদের ডেটা টাইপ। তাহলে আমি যদি এখানে বলি যে একটা ভেরিয়েবল নিব লাইক INT, দ্যাট মিন্স ইন্টিজার, স্পেস, দেখো এখানে আমি স্পেস দিয়েছি, স্পেসের পরে ভেরিয়েবলের নাম। এখন এই নামকরণের ক্ষেত্রে অনেকগুলো রুলস আছে, আমি আপাতত সিম্পল জাস্ট
একটা ভেরিয়েবল নেই ধরো এক্স, এরপর সেমিক্লন, তার মানে এটা হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সিনট্যাক্স, যেটা আমি এখানে বললাম যে একটা ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করবো। ডেটা টাইপ থাকতে হবে, তারপরে নেম থাকতে হবে। যদি এখন মনে করো তুমি আরেকটা ভেরিয়েবল নিবা, ধরো ফ্লট ওয়াই, ক্যারেক্টার সি, তারপরে ডাবল জেড, তাহলে এখানে কয়টা ভেরিয়েবল আছে? চারটা ভেরিয়েবল আছে, এবং চারটা ভেরিয়েবলে চারটা ডিফারেন্ট টাইপ আছে। এখানে দেখো যেগুলো ব্লু কালার ধারণ করছে, এগুলোকে বলি আমরা কিওয়ার্ড। লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম, অর্থাৎ ক্লাসটা একটাই হয়েছে, সেখানে আমরা বলেছিলাম যে সি প্রোগ্রামিংয়ে কিওয়ার্ডস আছে 32টা। সো 32টার মধ্যে দেখো এখানে তুমি 5টা জেনে যাচ্ছ, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, ডাবল, রিটার্ন। সো আমরা এইভাবে যদি ডিফারেন্ট টাইপের ভেরিয়েবল হয় তাহলে অবশ্যই আলাদা আলাদা লাইনে লিখব। এখন যদি এমন হয় যে সাপোজ ধরো তোমার ভেরিয়েবল হচ্ছে এরকম যে ইন্টিজার এক্স, ইন্টিজার এ, ইন্টিজার বি, ইন্টিজার সি, তাহলে দেখো এই চারটা কিন্তু একই ক্যাটাগরির। তুমি চাইলে তখন এই চারটাকে এক লাইনে লিখতে পারবা। এক লাইনে কীভাবে লিখবা? ইন্টিজার এক্স কমা এ কমা বি কমা সি, লাস্ট সেমিক্লন। তাহলে এখন আর এটা দরকার নাই, তাহলে আমরা চাইলে চার লাইনে লিখতে পারবো, যদি সেম হয় চাইলে এক লাইনে লিখতে পারবো। তো অবশ্যই যখন একই ক্যাটাগরি আসবে আমরা এক লাইনে লিখবো, এবং এক লাইনে দেওয়ার সময় কমা অপারেটরটা ইউজ করব। অবশ্যই আমরা ফ্লট এবং ইন্টিজার এক লাইনে লিখতে পারবো না। এখন যদি এমন হয় যে একটা ফ্লট ওয়াই আছে আর একটা ফ্লট আছে জেড, জেড তো দেওয়া যাবে না কারণ অলরেডি এখানে জেড আছে, সাপোজ ধরো কে, তখন তুমি এই দুইটাকে মার্জ করে লিখতে পারবা কমা দিয়ে। তাহলে এটা রিমুভ করে দিলাম। তো এইভাবে তোমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা। আবারও বলি, প্রথমে ডেটা টাইপ, তারপরে ভেরিয়েবল নেম। এখন ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে কিছু রুলস আছে, যে কিছু কনভেনশনস আছে, যে ভেরিয়েবল নেমিং কনভেনশনস, সো বা রুলস আমরা বলতে পারি। সো ভেরিয়েবল নেমিং কনভেনশন বা রুলস, প্রথমত হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে কী কী থাকতে পারে, একটা ভেরিয়েবলের নামকরণের মধ্যে কী কী থাকবে। যেমন ধরো তোমাদের এখানে আসো আহাদ আসো, মেহেজাবিন আসো, বেশ কয়েকজন দেখলাম আমি, তারপরে যে এখানে শুভ্র দেখতে পাচ্ছি, রাফি রোকন দেখতে পাচ্ছি। এখন দেখো তোমাদের কিন্তু এই নামকরণের ক্ষেত্রে কিছু রুলস এখানে ফলো করে, আমরা বলি না যে রাফি 1 2 3, বা আমরা বলি না যে মোরসালিন এক্স ওয়াই জেড। তো এখানে সব কিন্তু তোমরা অ্যালফাবেট দিয়ে তোমাদের নামকরণগুলো হয়েছে। এখানে প্রোগ্রামিংয়ে ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে কিছু রুলস আছে, যে একটা ভেরিয়েবলের মধ্যে কী কী থাকতে পারে। ভেরিয়েবলের মধ্যে তিন ধরনের জিনিস থাকতে পারে, প্রথমত হচ্ছে ক্যারেক্টার্স বা অ্যালফাবেটস বলতে পারি, অ্যালফাবেটস থাকতে পারে, ডিজিট থাকতে পারে, এবং আন্ডারস্কোর। এই তিনটা জিনিসের মাধ্যমে ভেরিয়েবল তৈরি হয়, মানে ভেরিয়েবলের নামটা, নাম কোনটা, এই যে এক্স ওয়াই ওয়াই এ বি সি, এগুলো হচ্ছে নাম। এই নামগুলোর ক্ষেত্রে শর্ত হচ্ছে নামের মধ্যে হয় অ্যালফাবেট থাকবে, না হলে মিক্স হলে অ্যালফাবেট হতে পারে, ডিজিট হতে পারে মিক্সিং করে, অথবা মিক্সিং করে তিনটাই হতে পারে। তো এই তিনটার বাহিরে কোনো ধরনের ক্যারেক্টার আমার ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে আসবে না। আমি যদি এখন বলি এক্সাম্পল, আমি এই প্রোগ্রামটা রান করে দেখবো কোনো ধরনের অ্যারর নাই। আচ্ছা, এখানে একটা অ্যারর দেখাচ্ছে ক্যারেক্টার সি, কেন দেখাচ্ছে? কারণ যেখানে সি আমরা লিখছি এখানেও সি লিখছি। তো অ্যারর কারেকশন করা লাস্ট ক্লাসে বুঝিয়েছিলাম। আমরা যদি ভিউতে গিয়ে লক্সে যাই, এই যে F2 মনে রাখবা, নিচে অনেক সময় হাইট থাকতে পারে, একটু টেনে উঠাবা। এই দেখো কনফ্লিক্টিং টাইপস ফর সি, যে কনফ্লিক্টিং হয়েছে, যেখানেও সি আছে এখানেও সি আছে, তার যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। সাপোজ আমি এটাকে চেঞ্জ করে M দিলাম, এবার আসি, অ্যারর দেখাবে না, কোনো ধরনের অ্যারর কিন্তু নাই। এখন আসো, যে আমরা যদি এগুলো রিমুভ করি, শুধু একটা রাখি, তাহলে বুঝাতে সুবিধা হবে। অ্যালফাবেটস, ডিজিটস এবং আন্ডারস্কোর, তার মানে এখানে তো সবই অ্যালফাবেটস। এখন যদি এমন হয় আমি কি পারবো ইন্টিজার সাপোজ 1, একটু আগে তো বললাম ডিজিট রাখা যাবে, আবার বলছি আন্ডারস্কোর, আমি কি এখানে বলতে পারবো ইন্টিজার আন্ডারস্কোর সেমিক্লন, দেখি কোনো অ্যারর দেখায় কিনা। রান করি, দেখো এখানে কিন্তু অ্যারর দেখাইছে। কী অ্যারর দেখাচ্ছে যদি একটু F2 প্রেস করে দেখি, এক্সপেক্টেড আইডেন্টিফায়ার অর ব্র্যাকেট বিফোর নিউমেরিক কনস্ট্যান্ট, এটা নিউমেরিক কনস্ট্যান্ট বলতেছে, এটা কোনো ভেরিয়েবল সে চিনতে পারেনি। তার মানে শুধু ডিজিট দিয়ে ভেরিয়েবল হয় না, যদি তুমি ডিজিট লিখতে চাও অবশ্যই
তার সাথে কিছু একটা দিতে হবে। যদি আমি আন্ডারস্কোর দেই তাহলে সে নিবে, তাহলে এখন এরর দেখাবে না, এখন কিন্তু সে এরর দেখাবে না। রান করো, কোনো ধরনের এরর নাই, ইভেন এই আন্ডারস্কোরটাও সে নিচ্ছে, কোনো ধরনের এরর নাই। এটা কিন্তু আন্ডারস্কোর হাইপেন না, হাইপেন কিন্তু হচ্ছে মাইনাস, যদি হাইপেন দাও তাহলে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। এটা শিফট ধরে আন্ডারস্কোরটা দিতে হয়। এখন আসো যে এই ওয়ানের পরে দিলে হবে, হবে না। আচ্ছা এখান তো নিচ্ছে, দেখি একটু রান করে, এই যে এরর আসছে, ওয়ানের পরে দিলে হবে না, ইনভ্যালিড সাফিক্স বলতেছে। তাহলে রুলসগুলো কি? সে রুলসগুলোই আমি এখন বলতে যাচ্ছি যে একটা ভেরিয়েবলের মধ্যে কি কি থাকতে পারে। তিনটা জিনিস থাকতে পারে, তো আসলে এই তিনটা জিনিস চিন্তা করে আমরা কিছু ভেরিয়েবলের কথা বলি। যে ইন্টিজার সাপোজ এক্স ওয়ান, সাপোজ ধরো এক্স আন্ডার স্কোর, এক্স আন্ডার স্কোর ওয়ান, এখানে এই তিনটা ভেরিয়েবলই কারেক্ট। এক্স ওয়ান লিখলে এটাও কারেক্ট, এক্স আন্ডার স্কোর লিখলে এটাও কারেক্ট, এক্স আন্ডার স্কোর ওয়ান এটা লিখলেও কারেক্ট। দেখো রান করি, কোনো ধরনের এরর আসবে না, কোনো ধরনের এরর নাই। তাহলে এখান থেকে লার্নিংটা হচ্ছে যে আমাদের অ্যালফাবেট থাকতে পারবে, ডিজিট থাকতে পারবে, আন্ডারস্কোর থাকতে পারবে, অথবা তিনটা মিলেও হতে পারবে। এখন তুমি যদি ওয়ানটাকে শুরুতে আনো তাহলে কিন্তু দেয়া যাবে না, তাহলে এটা একটা রুলসের মধ্যে অবশ্যই আসবে। আর এই আন্ডারস্কোর শুরুতে শেষে যে কোনো জায়গায় দাও দেয়া যাবে। তাহলে আমাদের রুলসগুলো আসি, যে 2 নম্বর রুলসে যেটা বলতেছে যে ফার্স্ট ক্যারেক্টার মাস্ট স্টার্ট উইথ অ্যালফাবেট অর আন্ডার স্কোর। তাহলে এখানে লার্নিংটা হচ্ছে যে শুরুতে মানে প্রথম ক্যারেক্টার অবশ্যই অ্যালফাবেট হতে হবে, না আন্ডার স্কোর হতে হবে, কখনই ডিজিট দিয়ে শুরু করা যাবে না, কখনই ডিজিট দিয়ে শুরু করা যাবে না। এরপরে তুমি যা দাও, ডিজিট দিতে পারো, আন্ডার স্কোর দিতে পারো, কোনো প্রবলেম নাই। এবার আসো নাম্বার 3, কোনো ধরনের স্পেশাল সিম্বল ইউজ করা যাবে না, যে স্পেশাল সিম্বল কোনো ধরনের স্পেশাল সিম্বল অ্যালাউড হবে না। যে স্পেশাল সিম্বল সাপোজ ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, সাপোজ ধরো হ্যাশ সাইন, তারপরে অ্যাট দ্য রেট সাইন, স্পেশাল সিম্বলস আর নট অ্যালাউড। ঠিক আছে, কখনোই স্পেশাল সিম্বলকে ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে ইউজ করা যাবে না, অ্যাকসেপ্ট আন্ডার স্কোর, শুধুমাত্র আন্ডার স্কোর ইউজ করা যাবে, এটা শুরুতেই বলছি। এবার আসো 4 নম্বর রুলস, যে আপার কেস এবং লোয়ার কেস ডিফারেন্ট। যে ব্যাপারটা কীরকম, সাপোজ ধরো আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি এ, আর একটা ভেরিয়েবল নিচ্ছি এটাও এ, সো এটা হচ্ছে লোয়ার কেস, এটা হচ্ছে আপার কেস, তো দুইটা দুইটা ভেরিয়েবল চিন্তা করবে, কখনোই একটা না। তার মানে সি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কেস সেন্সিটিভ, কেস সেন্সিটিভ মিনিংই হচ্ছে আপার কেস লোয়ার কেস ডিফারেন্ট। যে ভেরিয়েবল নেম নামকরণের ক্ষেত্রে অবশ্যই এটা মনে রাখতে হবে যে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, যেহেতু কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ তাহলে অবশ্যই আপার কেস এবং লোয়ার কেসের মিনিং ডিফারেন্ট। নাম্বার 5, যে কিওয়ার্ডস কখনোই ভেরিয়েবল হিসাবে ইউজ করা যাবে না, যে কিওয়ার্ডস কিওয়ার্ডস কখনোই ভেরিয়েবল হিসাবে ইউজ করা যাবে না। তাহলে কিওয়ার্ডস কোনগুলো, এই যে ইন্টিজার, রিটার্ন, এগুলো হচ্ছে কিওয়ার্ডস, এগুলো কখনোই ভেরিয়েবল হিসাবে ইউজ করা যাবে না। সো আমরা এই রুলসগুলো অবশ্যই মনে রাখবো, আমাদের লেকচার শিটে যদি যাই, তোমাদের লেকচার শিট অলরেডি আমি গ্রুপে আপলোড করে দিয়েছি, আমার কি বলে ওয়েবসাইটে আপলোড করা আছে সবগুলো লেকচার শিট, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। এখানে আসো, আমরা যদি ভেরিয়েবলের রুলসের ক্ষেত্রে যাই, যে একটা ভেরিয়েবলে কী কী থাকতে পারে, ক্যান হ্যাভ অ্যালফাবেট ডিজিট আন্ডার স্কোর, ভেরিয়েবল নেম ক্যান স্টার্ট উইথ অ্যালফাবেট অ্যান্ড আন্ডার স্কোর অনলি, ইট ক্যান নট স্টার্ট উইথ ডিজিট, নো হোয়াইট স্পেস ইজ অ্যালাউড উইদিন ভেরিয়েবল নেম। এটা আমি বলি নাই যে কোনো হোয়াইট স্পেস ভেরিয়েবলের মাঝখানে থাকবে না। এই ভেরিয়েবল নেম মাস্ট নট বি এ রিজার্ভ ওয়ার্ড অর কিওয়ার্ড, ভেরিয়েবলের নাম কখনোই কিওয়ার্ড বা রিজার্ভ ওয়ার্ড হবে না, যেমন ইন্টিজার, ফ্লোট। সো এখানে এগুলো ভ্যালিড বলা হচ্ছে, লাইক এ আন্ডার স্কোর এ বি এ 30, তিনটাই ভ্যালিড। এগুলো বলা হচ্ছে ইনভ্যালিড, কারণ টু হতে পারে না, এ এর পরে স্পেস হতে পারে না, ইন্টিজার লং হতে পারে না, কারণ লং একটা কিওয়ার্ড। আচ্ছা আমি অনেক কথা বলে ফেলেছি, যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে, আমি একটু অ্যালাউ করতেছি জাস্ট 1-2 মিনিটের জন্য, কোশ্চেন থাকলে সোফার কেউ কোশ্চেন করতে পারো। আমরা কিন্তু সোফার থিওরি পড়েছি, কোনো প্রোগ্রাম কিন্তু এখনও পড়িনি। লেকচার শিটের মধ্যে যেটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার রুলসগুলো কি, এটা অবশ্যই জানতে হবে, এবং ভেরিয়েবল কাকে বলে, ভেরিয়েবল ইজ এ নেম অফ মেমোরি লোকেশন, ইট ইজ ইউজ টু স্টোর ডেটা,
ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা। প্লিজ কেউ কোনো কোশ্চেন চাইলে করতে পারো কুইক, আর যদি কোশ্চেন না থাকে আমরা কন্টিনিউ করি, কারণ ওয়ান ওয়ে একটা না শুনতে ভালো লাগবে না। তোমাদের যদি কোশ্চেন থাকে মাইক্রোফোন আনমিউট করে চাইলে কোশ্চেন করতে পারো। কায়েস কোনো কোশ্চেন আছে? থ্যাংক ইউ। আহাদ? থ্যাংক ইউ। এরিক? মেহজাবিন? থ্যাংক ইউ। মেহজাবিন? হাশেম আলী? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তার মানে তাহলে কারো কোনো কোশ্চেন নাই, আমরা আবার সবাইকে মিউট করে দিচ্ছি এবং ক্লাসে ফিরত যাচ্ছি। এখন আমরা একটা প্রোগ্রাম দেখব। তো এখন এগুলো তো যেহেতু রেকর্ড হয়েছে, তোমরা রেকর্ডের মধ্যে তো পাবাই, আমি জাস্ট প্রোগ্রামটাকে ক্লিন রাখার জন্য আমি একটু রিমুভ করে দিই, তাহলে তোমাদের কনফিউশন তৈরি হবে না। তাহলে আসো আমি এখন প্রথমে দুইটা ভেরিয়েবল নিব, লাইক এক্স এবং ওয়াই, ছোটো ছোটো ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করবো। লাস্ট ক্লাস যেখানে শেষ করেছিলাম ওখান থেকে আমি শুরু করতে চাই। এখন ধরো ভেরিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করি, এটাকে আমরা বলি ভেরিয়েবল ডিক্লারেশনস, যে ভেরিয়েবল ডিক্লারেশনস, ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় তুমি চাইলে ভ্যালু দিয়ে দিতে পারো, সরাসরি এখানে দিতে পারো, লাইক ধরো এক্স ইকুয়াল টু টেন, ওয়াই ইকুয়াল টু ফাইভ। তার মানে ডিক্লেয়ার করার সময় তুমি চাইলে ভ্যালু অ্যাসাইন করতে পারো। এই মাঝখানে যে ইকুয়াল চিহ্নটা, এটাকে বলি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর, প্রয়োজনে খাতায় লিখে নিতে পারো, এটাকে আমরা বলি হচ্ছে, এই ইকুয়াল চিহ্নটাকে বলি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আমাদের আসবে অপারেটর লেকচারের মধ্যে, অপারেটর এর মানে হচ্ছে রাইট সাইডের ভ্যালু লেফট সাইডে অ্যাসাইন হয়, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। প্রোগ্রামিংয়ে ইকুয়াল চিহ্ন হচ্ছে ডাবল ইকুয়াল, যেটা সেটা তো আমরা এটা এখন আসতেছি না, আমরা শুধু এটার কথা বলতেছি। তো এই যে ফাইভ এবং টেন এক্স এবং ওয়াইয়ের মধ্যে অ্যাসাইন হয়েছে, এটা আমরা ডিরেক্টলি এখানে অ্যাসাইন করে দিতে পারি। এবার আসো আমি প্রিন্টেপে যাব, কেন অ্যাসাইন করলাম বা কী হবে আর অন্য কীভাবে অ্যাসাইন করা যায় সেটাও আমি আসব। তাহলে প্রিন্টেফ এখনকার যে সিনট্যাক্সটা, সেটা হচ্ছে যে আমরা এই দুইটা সংখ্যার যোগ দেখতে চাই, টেন এবং ফাইভের যোগ করতে চাই। তাহলে ডেফিনেটলি কী হবে, আমরা চাইবো এক্স প্লাস ওয়াই লিখতে। এতটুকু লিখলে কিন্তু রান করলে অবশ্যই অ্যারোর আসবে, দেখো রান করি। আচ্ছা, কোনো অ্যারোর আসে নাই, এখানে অ্যারোর আসছে, মানে অ্যারোর বলতে এখানে কোনো রেজাল্ট সে দেখাচ্ছে না, একটু পরে হয়তো বা মেমোরি ওভারলোড হয়ে এটা হয়তো বা শেষ হবে, কোনো ধরনের অ্যারোর আসতেছে না, কিন্তু কোনো রেজাল্টও দিচ্ছে না। এখন এই যে এক্স প্লাস ওয়াই, এটা সে এখানে যে ওয়ার্নিংটা আসছে এটা বোঝাতে গেলে অনেক সময় লাগবে, আর্গুমেন্টের কথা বলতে, সেটা যখন ফাংশনের চ্যাপ্টার আসবে তখন বুঝাবো। তো এটার ফরম্যাটটা কী, ফরম্যাটটা হচ্ছে প্রথমে ডাবল কোটেশন ইউজ করতে হবে, এর ভিতরে বলতে হবে যে তুমি কী টাইপের রেজাল্ট চাও। আমি চাই হচ্ছে ইন্টিজার টাইপের, ইন্টিজার টাইপ মানে হচ্ছে পার্সেন্টেজ ডি, এটাও লাস্ট ক্লাসে বলেছিলাম, তারপর আমি এখানে একটু রিভিউ করে আসি। যে ইন্টিজার যদি হয় তাহলে আমাকে পার্সেন্টেজ ডি লিখতে হবে, ফ্লট হলে পার্সেন্টেজ এফ লিখতে হবে, ডাবল হলে পার্সেন্টেজ এল এফ লিখতে হবে, ক্যারেক্টার হলে পার্সেন্টেজ সি লিখতে হবে, এবং এগুলোকে বলে ফরম্যাট স্পেসিফায়ার। এগুলো না কিন্তু, ইন্টিজার হচ্ছে ডেটা টাইপ, আর এই যে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ এফ এগুলোকে বলে ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে? তো এটা আমরা মনে রাখবো। তো আমরা রেজাল্ট চাচ্ছি ইন্টিজারে, এই জন্য পার্সেন্টেজ ডি। এর ডাবল কোশ্চেনের বাইরে এসে অনেকে দেখাচ্ছে এখানে কমা দাও, এখানে কমা দিলে কিন্তু হবে না, ডাবল কোশ্চেনের বাইরে এসে কমা, তারপরে তুমি ভেরিয়েবল দুইটার যোগফল বের করবা, এক্স প্লাস ওয়াই। আমরা অপারেটর আগে পরে স্পেস দিলে দেখতে ভালো লাগবে। তাহলে এই হচ্ছে আমাদের লাইন, এখানে যদি আমরা রান করি রেজাল্ট কী আসবে, এক্স এখানে রেজাল্ট আসবে হচ্ছে এক্সের ভ্যালু টেন আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে ফাইভ, তার মানে টেন প্লাস ফাইভ ইকোয়ালস টু কত, ফিফটিন আসবে আমাদের রেজাল্ট। তো দেখি আসে কি না, দেখো আমাদের রেজাল্ট কিন্তু ফিফটিন পেলাম। তাহলে প্রিন্টএফের লাস্ট পার্ট বা যেটা গত ক্লাসে আমরা বলতে গিয়ে ক্লাস শেষ হলো, যে প্রিন্টএফের মাধ্যমে যে কোনো ভেরিয়েবলের ভ্যালু শো করানো যায়, তাহলে এই যে দুইটা ভেরিয়েবল যোগ করলাম, যোগ করার মাধ্যমে তার ভ্যালু শো করলো ফিফটিন। এখন আসে আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতেছি, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। এবার আসে এখানে মাইনাস, এখানে মাল্টিপ্লিকেশন, এখানে ডিভিশন, আরেকটা বাড়াই, এটা লাস্ট ক্লাসে হয়তো বা বলেছিলাম মডিউলাস, তাহলে এখানে অবশ্যই হয়ে যাবে মাইনাস। আমি ইন্টারনাল কথাবার্তা বলতেছি, মানে কম্পিউটার ভিতরে কীভাবে কাজ করবে সেটা, এবং লাস্ট এটা হচ্ছে মডিউলাস, তাহলে এখানে অবশ্যই আসবে ফাইভ
এখানে অবশ্যই হবে 50। এখানে যেটা হবে 10কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 2, আর 10কে যদি 5 দ্বারা ভাগ করো ভাগশেষ হচ্ছে 0। দেখি আনসারগুলো আসে কিনা, তারপর আমি প্রয়োজনে ফার্দার এক্সপ্লানেশনে যাব। সব রেজাল্টই আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা বড় নাম্বার, আসলে কিন্তু বড় নাম্বার না। দেখো 1, তারপরে প্রথমে 15, তারপরে হচ্ছে 5, তারপরে 50, তারপরে 2, তারপরে 0 আসছে। তাহলে এই প্রবলেমটা কেন হলো? আমরা নিউ লাইন ক্রিয়েট করতে চাই, অনেকভাবে নিউ লাইন ক্রিয়েট করা যাবে। আমি যদি চাই এখানে প্রিন্ট অ্যাপ লিখবো, এবং এখানে পার্সেন্টেজ অবশ্যই হবে না, স্ল্যাশ এন, এটা দিয়ে যদি রান করি, দেখো প্রথম লাইন শেষে নিউ লাইন তৈরি হবে, প্রথম লাইন শেষে নিউ লাইন তৈরি হবে। আচ্ছা প্রিন্ট অ্যাপে স্পেলিং মিস্টেক আছে, এই কারণে এরর ধরতেছিল। রান করি, দেখো প্রথমটা শুধু ব্রেক হয়েছে। তো এখন যদি তুমি চাও এই লাইনটাকে কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি সবগুলোতে দাও, কোড বেড়ে যাবে, কোনো সমস্যা নাই, আউটপুট তো আসবে। এরপর আমি শর্টকাটে আসতেছি, তাহলে দেখো অনেকগুলো প্রিন্ট অ্যাপ ইউজ করছি। এই লাস্টেও যদি একটা ইউজ করি, রান করি, সব রেজাল্ট আসছে। এখন আসলে আমরা প্রিন্ট অ্যাপ কমাতে চাই, এত প্রিন্ট অ্যাপ তো দরকার নেই আসলে। তাহলে এই যে মাঝখানে যে প্রিন্ট অ্যাপগুলো ইউজ করলাম, আমি এগুলো দিয়ে সব রিমুভ করে দেই। এখন আসো, এই যে ডাবল কোশন তো এখানে আছে, চাইলে এই লেফট সাইডও দিতে পারি, চাইলে রাইট সাইডও দিতে পারি। তো এখানে আমাদের রাইট সাইডে দেওয়াটাই বেশি ভালো হবে, কারণ এই লেফট সাইডে দিলে প্রথমেই উপরে থেকে এক লাইন ফাঁকা হবে, আমরা তো উপরের লাইনে ফাঁকা চাচ্ছি না। তাহলে সবগুলার রাইট সাইডে পার্সেন্টেজ রাইট সাইডে স্ল্যাশ এন দিয়ে দিলাম, রান করো, আমার কিন্তু আনসার আসছে। এখন আসো, যদি ফার্দার এখানে কেউ কাজ করতে চাও, যে মেসেজ সহ প্রিন্ট করতে চাও, যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই মেসেজ সহ, তাহলে এই ডাবল কোটেশনের ভিতরেই এই পার্সেন্টেজ লেফটে প্রথমে তো মেসেজ চাই, তাহলে লিখবো এক্স প্লাস ওয়াই, তারপর লিখবো ইকুয়ালস টু। কী লিখলাম, রান করি দেখি, এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 15 মেসেজ সহ প্রিন্ট হলো। তাহলে এখানে তিন ধরনের কাজ হচ্ছে, প্রথমত হচ্ছে মেসেজ প্রিন্ট হচ্ছে, এরপর হচ্ছে কী টাইপের রেজাল্ট, ইন্টিজার টাইপের সেই রেজাল্ট হচ্ছে এটা, এরপর হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ারের পরে ঠিক পরে স্কেপ সিকোয়েন্স, দ্যাট মিন্স স্ল্যাশ এন নিউ লাইন ক্রিয়েট হচ্ছে। সো তিনটা কাজ কিন্তু অ্যাট এ টাইম হচ্ছে। সো সিমিলারলি এখন যদি আমি এটাকে কপি করি, যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে বসিয়ে দিই কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি, কপি পেস্ট জানতে হবে দ্রুত কাজ করার জন্য, মাইনাস মাল্টিপ্লিকেশন তারপর হচ্ছে ডিভিশন, এখানে মডিউলাস দুইটা দিতে হবে, তা নাহলে আউটপুটে কিন্তু পার্সেন্ট সিম্বলটা আসবে না। এটা এখানকার ফরম্যাটটাই এরকম, যে মেসেজে যদি তুমি এই পার্সেন্টেজ দেখাতে চাও তাহলে অবশ্যই দুইবার দিতে হবে। এবার আসো রান করি, আমরা কিন্তু পেলাম। এখানে অনেকের কনফিউশন তৈরি হবে এই লাস্টের দুইটা নিয়ে, লাস্টের দুইটা নিয়ে ভাগফল এবং ভাগশেষ, এটা নিয়ে আমি একটা ছোট্ট প্রোগ্রাম দেখাচ্ছি। সোফার যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে চাইলে করতে পারো, আমি তোমাদের সবাইকে অ্যালাউ করতেছি কোশ্চেন করার জন্য। প্লিজ নিকোলাস বলো। হ্যাঁ, না না না, সেটা কোনো সুযোগ নাই, তুমি যেটা বলছো শুধুমাত্র এখানে দিব, বাকিগুলো দিব না, তাই বলছো? না 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 না, ইন্টিজার এটা হচ্ছে ফর্মে, এটা হচ্ছে কিন্তু স্কেপ সিকোয়েন্স, এটা কিন্তু ক্যারেক্টার, এটা কিন্তু কোনো ক্যারেক্টার না, এটা কিন্তু ইন্টিজার। এখানে দুইটা ক্যারেক্টার আছে, একটা স্ল্যাশ আর একটা হচ্ছে এন, দুইটা ক্যারেক্টার, আর এটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে কিন্তু ইন্টিজার টাইপের নাম্বার, ঠিক আছে? থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে আমি লাস্টের দুইটা একটু এক্সপ্লেন করবো ফার্দার, তারপরে আমরা প্রসিড করবো। এখানে ভেরিয়েবল শিখতে গিয়ে আমাদের অপারেটর শেখা হয়ে যাচ্ছে, এটা কী টাইপের অপারেটর, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন মডিউলাস, কমন হচ্ছে এই পাঁচটা, এর বাইরে আছে হচ্ছে ডাবল প্লাস ডাবল মাইনাস, দ্যাট মিন্স ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো আমি সেটা আসবো। আপাতত যদি এখানে কোশ্চেন না থাকে, আমি জানি কোশ্চেন নাই, তারপরে এই দুটো নিয়ে কনফিউশন তৈরি হবে, আমি এই দুটো নিয়ে ফার্দার একটা প্রোগ্রাম দেখাচ্ছি। আমি এটাকে কপি করি, জাস্ট প্রোগ্রামটাকে কপি করি, কন্ট্রোল সি
কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল শিফট এন দিয়ে নতুন ফাইল আসলাম, কন্ট্রোল এস দিয়ে ফাইলটা সেভ করে নিব, সাপোজ টু ডট সিপিপি, সরি টু ডট সি, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি, আসলো। আমি যেটা করতে চাই এই লাইনগুলো সব ডিলিট করে দিই, সরি একটা বেশি ডিলিট হয়ে গেছে, কন্ট্রোল জেড, আমি এই লাইনগুলো ডিলিট করে দিই। আমি শুধু লাস্টের দুইটা নিয়ে কথা বলবো। এখান ধরো এক্সের ভ্যালু আমি 11 দিলাম আর ওয়াইয়ের ভ্যালু 5, তো এখানে যদি 11 দিই তাহলে কি আনসার আসবে? এখানে আসবে 2 কিন্তু এখানে আসবে 1। সো এই 1টা হচ্ছে রিমাইন্ডার আর 2টা হচ্ছে কোশেন্ট। কোশেন্ট মিন্স ভাগফল আর রিমাইন্ডার মিন্স ভাগশেষ। আমি এক্সপ্লানেশন দিচ্ছি তোমাদেরকে। তাহলে ধরো আমাদের এই 11কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5 দুগুণে 10, তাহলে এই যে ভাগশেষ এখানে থাকবে কত? ভাগশেষ হচ্ছে 1। তাহলে এই 1টাই হচ্ছে মডিউলাস অপারেটর। এই যে অপারেটরটা এটাই হচ্ছে মডিউলাস অপারেটর, যেটা আমরা এটাকে আমরা বলে থাকি পার্সেন্টেজ সিম্বল, যেটা হচ্ছে মিনিং হচ্ছে আমরা প্রোগ্রামিং বলি মডিউলাস, ম্যাথে বলি পার্সেন্টেজ। এই যে 2, এটা বের করার জন্য আমরা ডিভিশন অপারেটর ইউজ করছি, এটাকে বলে ডিভিশন অপারেটর। সো ডিভিশন অপারেটরের মাধ্যমে ভাগফল বের হয় আর মডুলাস অপারেটরের মাধ্যমে ভাগশেষ বের হয়। অবশ্যই ইন্টিজার রাখতে হবে সেই ক্ষেত্রে, যদি ফ্লট দাও তাহলে কিন্তু তখন আর এই মডুলাস কাজ করবে না, কারণ ফ্লট মানে হচ্ছে ফ্র্যাকশনের রেজাল্ট আসবে। তো আশা করি এটা বুঝতে পারছো আগের পার্টে কেন জিরো আসছিলো যখন 10 ছিল, কারণ এখানে 10 থাকলে 5 দোকানে 10, যদি এখানে 10 হয় তাহলে ভাগশেষ কত? 0। আগের প্রোগ্রামে কিন্তু লাস্টে 0 আসছিল। তো আশা করি এই প্রোগ্রামটা তোমরা সবাই বুঝতে পারছো। তোমাদের একটু ফার্দার রেফারেন্স দেই, উইক নাম্বার 2 বা লেকচার নাম্বার 2 আজকে আমি আপলোড করে দিব। এখানে যে প্রথমে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস, যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস, এগুলো আমরা দেখলাম, লাস্টের কয়টা আমরা দেখব একটু পরেই। অ্যারিথমেটিক অপারেটরস নিয়ে আমাদের প্রথম এক্সাম্পল, এই হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এবং তার আউটপুটও দেওয়া আছে। ডিভিশন অ্যান্ড মডুলাস, এ নিয়ে একটা প্রোগ্রাম দেওয়া আছে। এখানে একটা এডিশনাল ভেরিয়েবল ইউজ করছি, তার মধ্যে রেজাল্ট রেখেছি। সো এখানে জেড দেখাচ্ছে, একই কথা আমি ওইটাও তোমাদের প্রয়োজনে দেখাচ্ছি এখনই। আসো যদি আমরা এখানে যেটা নতুন একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে লাইক জেড, তাহলে আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে যে জেড ইকুয়ালস টু এক্স ডিভাইড বাই ওয়াই। তাহলে তখন আমরা কি করব, এখানে এটা না লিখে এখানে ডেফিনেটলি লিখব হচ্ছে জেড। এবার আসো যদি আবার বলি যে জেড ইকুয়ালস টু এক্স মডুলাস ওয়াই, আচ্ছা এখানে কিন্তু অবশ্যই এটা এখানে না দিয়ে আমরা যদি এখানে দিই মিনিংফুল হবে, ওখানে দিলেও কিন্তু হতো, এখানে আসি, ওখানে দিলে যেটা প্রবলেম হবে লাস্টে জেড রেজাল্টটা দেখাবে। আচ্ছা দেখি আমরা একই টাইপের যেহেতু ভেরিয়েবল নিচ্ছি, রান করে দেখি ডিফারেন্ট রেজাল্ট আসে কিনা। 2 এবং 1 আসছে, 2 এবং 1, কিন্তু যদি তুমি এই লাইনটা এখানে দাও তাহলে দুই ক্ষেত্রেই 1 চলে আসবে, দুই ক্ষেত্রেই 1 চলে আসবে, দেখো আসে কিনা। আশাটা আসলে ভালো, এটার মাধ্যমে একটা কনসেপ্ট দেওয়া যাবে, দুই ক্ষেত্রেই 1 চলে আসে। রিজন কি? ভেরিয়েবলের নাম হচ্ছে জেড, সো জেডের জন্য 4 বাইটের একটা মেমোরি লোকেশন তৈরি হয়েছে, প্রথমে এর মধ্যে পাইছিল হচ্ছে 2, যে ভাগফল 2, কিন্তু একটু পরে এখানে ভাগশেষ পাইছে 1, এটা জেডের মধ্যে জমা হচ্ছে। তাহলে এক ভেরিয়েবলের মধ্যে কখনো দুইটা ভ্যালু জমা হতে পারে না, এখানে সে ওভাররাইট হয়ে গেছে, ওভাররাইট হয়ে গিয়ে লাস্টের দুইটাই দেখাচ্ছে 1। আর যদি এটাকে আমি এইখানে দেখাই তাহলে সে যেটা হলো এখানে 2 পাইছে, 2 রেজাল্ট দেখিয়ে ফেলছে, এখানে দেখানো শেষ, এরপরে জেডের মধ্যে রেজাল্ট চেঞ্জ করছে এবং এখানে আবার জেড দেখাইছে, তার মানে 1 দেখাচ্ছে। সো এরপরে থেকে তুমি যতই প্রিন্টএফ দেও না কেন, এখানে যতই প্রিন্টএফ দেও না কেন, সব ক্ষেত্রে কিন্তু 1 চলে আসবে, কারণ জেডের ভ্যালু কিন্তু রিপ্লেস হয়ে গেছে এখানে এসে। সো এই লাস্ট লাইনও দেখবো 1 আসছে। সো এটা কিন্তু ভেরিয়েবলের একটা কনসেপ্ট, ভেরিয়েবল নতুন ভ্যালু পেলে পুরাতন ভ্যালুকে মুছে ফেলে, তার মানে এই 2টা কিন্তু আর তার কাছে নাই, এখন জেডের মধ্যে 2টা কিন্তু নাই। এই যে এখানে কাজ করছে, করা শেষে রেজাল্ট দেখিয়েছি, এখানে সে রেজাল্ট দেখাতে পারছে। সো এই লাইনটা যদি নিচে নিয়ে আসি দেখা যাবে সবগুলোই 1 হয়ে যাচ্ছে। তো এখানে আমরা যদি ভেরিয়েবলের লাইনে যাই, এখানে একটা কথা বলা আছে যে অবশ্যই কোনো একটা জায়গাতে থাকার কথা, যে ভেরিয়েবলের সবসময় কী হয়, ওভাররাইট হয়, ভেরিয়েবলের ভ্যালু সবসময় ওভাররাইট হয়ে যায় নতুন ভ্যালু পেলে।
ইটস ভ্যালু ক্যান বি চেঞ্জড অ্যান্ড ইট ক্যান বি রিইউজড মেনি টাইমস, ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে যেহেতু এর নাম ভেরিয়েবল, এই কারণে এর মানে হচ্ছে এর ভ্যালু চেঞ্জ হবে, দ্যাট মিনস পরিবর্তনশীল, যদি কনস্ট্যান্ট হয় কখনোই ভ্যালু চেঞ্জ হবে না। কনস্ট্যান্ট নিয়ে আমরা একটু পরে কথা বলবো যদি সুযোগ হয় আজকে। ডেটা টাইপ নিয়ে আমি কথা বলছিলাম যে এই কয়েকটা ক্যারেক্টার ইন্টিজার ফ্লোট ডাবল কমন যে কয়টা সেটা, যে মেমোরি সাইজ বলা আছে ইন্টিজার, আগে টু ছিল এখন কিন্তু টু নাই, এখন সব ফোর, তোমাদের বইতে টু থাকতে পারে, ইন্টারমিডিয়েট লেভেলে যারা পড়ে আসছো এটা ভুল আছে। আচ্ছা, এই নিয়ে একটা প্রোগ্রাম দেখবো, কিওয়ার্ডস 32টায়, যে 32টা লিস্ট এখানে দেওয়া আছে মুখস্থ করার দরকার নাই, আমরা কাজ করতে করতে অটোমেটিক শিখে যাব। স্কেপ সিকোয়েন্সের কথা বলা আছে, আমরা স্ল্যাশ এন আজকে দেখলাম, গত ক্লাসে স্ল্যাশটি দেখেছি, বাকিগুলো আমরা ধীরে ধীরে দেখবো। কনস্ট্যান্টের কথা এমনি বলেছি, বাট আমরা এখন পর্যন্ত কনস্ট্যান্টের কোনো প্রোগ্রাম দেখিনি, তা আশা করি সোফার কারো কোনো। প্রবলেম নেই, এখানে একটা এরর আছে মনে হয়, রিমাইন্ডার বানানটা ভুল হয়েছে মনে হয়। ওকে, তো এটা নিয়ে কারো কনফিউশন থাকতে পারে, আমি জাস্ট যদি সিম্পল একটা পার্ট বলি, সাপোজ এক ধরো হচ্ছে 10, আমি জাস্ট মেমোরি যে ওভাররাইট হয় এটা বোঝানোর জন্য। তো এখন ধরো যদি এখানে আমি প্রিন্ট এফ দেই পার্সেন্টেজ ডি কমা এক্স, তোমরা সবাই বলবা যে স্যার এখানে 10 আসবে, এতে কোনো ডাউট নেই। রান করি, প্রিন্টে বানান ভুল হয়েছে সম্ভবত, PRINT, এবার রান করি, সেমিক্লোন দেইনি, 10 আসছে, এতে কোনো ডাউট নেই। এখন আসো যদি আমরা এই এক্স এর ভ্যালু 10, একটু পরে এসে এখানে এক্স এর ভ্যালু আমি করে দিলাম 25, তাহলে এটাও এক্স এটাও এক্স, তাহলে এক্স এর ভ্যালু প্রথমে ছিল 10, একটু পরে হয়ে গেল কত 25, তার মানে এখন কিন্তু মেমোরিতে 10 নাই, আছে কত 25, এটি লেটেস্ট। তাহলে এখন এক্স এর মধ্যে কত দেখাবে, 10 দেখাবে না 25 দেখাবে, ডেফিনেটলি 25 দেখাবে, তার মানে 10 কিন্তু এখন আর মেমোরিতে নাই, দেখো ওভাররাইট হয়ে গেছে, এবং ওই 10 কখনই আর তুমি ফেরত পাবো না, এই 10টা কখনই ফেরত পাবো না, ওইটা ওভাররাইট কিন্তু হয়ে গেছে আমাদের। এটি আমি বলতেছিলাম যে সবসময় মেমোরি ওভাররাইট হয়, নতুন ভ্যালু পেলে পূর্বের ভ্যালু মুছে যায়, ইভেন যদি এখন যদি তুমি এক্স ইকুয়ালস টু 100 লিখো তাহলে কিন্তু এর মধ্যে সর্বশেষ ভ্যালু যেটা সেটা হচ্ছে এখানে শো করবে, তার মানে এখন 100 আসবে। রান করি, 100 চলে আসছে। এবার আসো আমি আজকে লাস্ট একটা পার্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে এই যে ভ্যালু আমরা সরাসরি দিয়ে দিচ্ছিলাম, বা একটু আগে এখানে বলতেছিলাম, এখানে একটা কথা মনে বাদ পড়ছিল যে আমরা এখানে সরাসরি ভ্যালু দিয়ে দিচ্ছি, এটা এই লাইনেও করতে পারি, যদি কেউ মনে করে এই লাইনে না, জাস্ট একটু পরে গিয়ে পরের লাইনে গিয়ে দিতে চাও যে এক্স ইকুয়ালস টু 10, ওয়াই ইকুয়ালস টু 5, সো এটাও কিন্তু এটার যেই মিনিং সরাসরি দিয়ে দেওয়া একই মিনিং, সো এখানে কিন্তু কোনো এরর আসবে না। রান করো, একই রেজাল্ট আসছে। সো এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন, আর এটা হচ্ছে আমরা বলি অ্যাসাইনিং ভ্যালু, অ্যাসাইনিং ভ্যালুস, ঠিক আছে, টু ভেরিয়েবলস, তার মানে আমরা আগের বার ডিক্লারেশনের সাথে সাথে ভ্যালু দিয়ে দিয়েছিলাম, আর এখন হচ্ছে প্রথমে ভেরিয়েবল ডিক্লারেশন তারপরে ভ্যালু অ্যাসাইন করছি, এই হচ্ছে দুইটা ওয়ে। এবার আসলে লাস্ট ওয়ান, যে আমরা ভ্যালু তো এখানে 10-5 ফিক্সড হয়ে যাচ্ছে, তো 10-5 ফিক্সড হলে সারা জীবন এটার জন্য কিন্তু 10-5 নিয়ে কাজ করবে, কিন্তু আমি চাই আমার মতো করে ইনপুট দিব, বা এক একজন ইউজার এক এক রকম চাইবে, ইউজার চাইবে বলতে যেটা বোঝাচ্ছি, রান করলে এই ব্ল্যাক স্ক্রিনে সে লিখতে পারবে, সোফার কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কিছু এখানে লিখতে পারি নাই, লিখতে গেলেই মুছে যাবে, দ্যাট মিনস স্ক্রিনটা চলে যাবে। তো এটার জন্য এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই অ্যাসাইনিং পার্টটা রাখা যাবে না, তাহলে এখন ভ্যালু পাবে কোত্থেকে, এখানে ভ্যালু পাবে কোত্থেকে, এখন যদি রান করো গার্বেজ ভ্যালু দেখাবে, দেখবা গার্বেজ ভ্যালু দেখাচ্ছে, গার্বেজ ভ্যালু দেখাচ্ছে, এগুলো কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু না, গার্বেজ মানে হচ্ছে রং ভ্যালু দেখাচ্ছে, মেমোরিতে কোনো কিছু নাই, এখানে সে ইচ্ছা মতো ভ্যালু দেখাচ্ছে। তো এখন আমরা চাইলে এটা নতুন প্রোগ্রাম করতে পারি, এখানে না করে আমি কন্ট্রোল শিফট এন দিচ্ছি, কন্ট্রোল এস, 3.cpp, সরি বারবার সিপিপি হয়ে যাচ্ছে, কারণ ওই C++ কোর্সও পড়াই, এই কারণে দেখা যাচ্ছে সিপিপি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি বেসিক স্ট্রাকচারটা টাইপ করি দ্রুত, আমি একটা দুইটা ভেরিয়েবল নেই, এক্স এবং ওয়াই। এখন আসো যে এই ভেরিয়েবলের ভ্যালুগুলো ইউজারের কাছ থেকে আসবে, দ্যাট মিন্স ইউজারের কাছ থেকে যদি আসতে বলা হয়, অর্থাৎ ইউজারের কাছ থেকে ইনপুট আসবে, এই কথাটার মিনিং হচ্ছে
যে তুমি কনসোল স্ক্রিনে লিখবা, আমি রান করি এই কনসোল স্ক্রিনে লিখতে পারবা, এটাকে বলে ইউজারের কাছ থেকে ইনপুট। সো ফার কিন্তু আমরা লিখতে পারিনি, এখন দেখবো এটা কীভাবে লিখা যায়। সো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য যে ফাংশনটা আমরা ইউজ করবো তার নাম হচ্ছে স্ক্যানএফ ব্র্যাকেটের বাইরে সেমিক্লোন। এর ভিতরে কী হবে, প্রিন্টএফের মতোই ডাবল কোটেশন হবে, এবং এখানে তোমাকে প্রথমে বলতে হবে কী টাইপের ভেরিয়েবল। টাইপ মানে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, দ্যাট মিনস পার্সেন্টেজ ডি, এই কোটেশনের বাইরে এসে কমা। এরপরে বলতে হবে ভেরিয়েবলের নাম, ভেরিয়েবলের নাম বলতে হবে, শুধু এতটুকু বললে কিন্তু হবে না। আমি রান করি, দেখো লিখতে লিখা যাচ্ছে কিন্তু এরপরে এরর আসবে বা মেমোরি ওভারলোড হবে, কিছু একটা দেখাবে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তার মানে ইনপুট কিন্তু অ্যাকচুয়াল ইনপুট সে নিতে পারেনি। যদি স্ক্যানএফ ইউজ করো তার ফরম্যাট হচ্ছে পার্সেন্টেজ ডি ইন্টিজারের কারণে, এরপরে এক্সের আগে অবশ্যই একটা অ্যাম্পারসেন্ট সিম্বল দিতে হবে। শিফট ধরে 7 যদি দাও অ্যাম্পারসেন্ট, দ্যাট মিনস অ্যান্ড সাইন আমরা বলে থাকি, এটা হচ্ছে প্রোগ্রামিংয়ে অ্যাম্পারসেন্ট। এটাকে অ্যাড্রেস অপারেটরও বলি, অ্যাড্রেস অপারেটর, তার মানে অ্যাড্রেস অফ এক্স। তার মানে যখন আমি এক্স ভেরিয়েবল ডিক্লেয়ার করছি তার মেমোরিতে একটা অ্যাড্রেস তৈরি হয়েছে, সেই অ্যাড্রেসের মধ্যে গিয়ে এক্সের ভ্যালুটা স্টোর হবে, এক্সের ভ্যালুটা স্টোর হবে। এবার দেখো তুমি ইনপুট নিতে পারবা, রান করি, আমি 10 ইনপুট দিলাম, এন্টার দিলাম, এই যে দেখো ইনপুট নিতে পারছি। এটাকে বলে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া। আমি যদি আরেকটা স্ক্যানএফ দিই, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট কপি তৈরি করে নিই, ওয়াই, এবার রান করো। এবার দুইটা ইনপুট না দেওয়া পর্যন্ত তুমি বেরোতে পারবে না। দেখো প্রথমে দিচ্ছি 10, এন্টার দিলাম, বেরোচ্ছে না, যতই এন্টার দাও বেরোবে না। এবার 20 দিলাম, তারপরে দুইটা ইন্টিজার ইনপুট নেওয়া শেষ, এবার এন্টার দাও, দেখবে যে প্রোগ্রাম শেষ। এখন এখানে কিন্তু একটা প্রবলেম রেজ করছে যে আননোন পার্সনরা বুঝবে না এই স্ক্রিনে আসলে যে কি করতে হবে, তাহলে আমাদের মেসেজ দেওয়া উচিত ছিল। তো মেসেজটা আমরা প্রিন্টএফ দিয়ে দিব। তার আগে রাফি রোকন একটা হ্যান্ড রেজ করছে, যদি কোনো কোশ্চেন থাকে আমরা একটু শুনে নেই যে কি টাইপের কোশ্চেন তার কাছে আছে। হ্যাঁ রাফি বলো। কিবোর্ড থেকে শিফট ধরে উপরে কিবোর্ডে দেখো নাম্বারগুলো আছে, 7 এর মধ্যে অ্যাম্পারসেন্ট সিম্বলটা আছে, শিফট ধরে 7। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা দুইটা ইনপুট নিতে পারলাম। এই ইনপুটগুলো একটু মিনিংফুল করি যে যাতে অন্য ইউজাররা বুঝতে পারে যে কি করতে বলা হচ্ছে। আমি একটা প্রিন্টএফ দিচ্ছি, বলতেছি যে এন্টার দ্য ভ্যালু অফ এক্স। তুমি এন্টার দ্য ভ্যালু অফ এক্স বলতে পারো, অথবা বলতে পারো যে এন্টার ফার্স্ট নাম্বার, ইটস আপ টু ইউ। মেসেজ ক্যান বি এনিথিং, এখানে যা লিখবা তাই কিন্তু হুবহু আসবে। আমি এখানে ক্লোন চিহ্ন দিচ্ছি, না দিয়ে ইকুয়াল দিই, কেউ কিন্তু না করবে না। এই লাইনটাই কপি করি, কন্ট্রোল সি, এখানে এন্টার দিয়ে কন্ট্রোল ভি, তাহলে এন্টার দ্য ভ্যালু অফ এক্স, এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই। এবার দেখি একটু হলো যারা আননোন পার্সন থাকবে, হঠাৎ করে প্রোগ্রামটা রান করবে, কোড জানে না, সে কিন্তু বুঝতে পারবে কী বলতেছে প্রোগ্রামে। সো এন্টার দ্য ভ্যালু অফ এক্স আমি দিলাম 10, কিবোর্ড থেকে এন্টার দাও, এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই 20, এন্টার দাও, শেষ। তার মানে সোফার আমরা কিন্তু প্রোগ্রামে শুধুমাত্র ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে কীভাবে দেখাতে হয় সেটা আমরা দেখলাম। সো এই যে স্ক্যানএফের কাজ হচ্ছে যে টেক ইনপুট ফ্রম ইউজার। সো স্ক্যানএফের মিনিংই হচ্ছে এটা, টেক ইনপুট ফ্রম ইউজার। আর প্রিন্টএফের কাজ কি, ডিসপ্লে অর প্রিন্ট আউটপুট, সেই আউটপুট হতে পারে মেসেজ। এখানে যেটা দেখাচ্ছে যে প্রিন্ট মেসেজ, আর কিছুই না, এখানে কিন্তু মেসেজ দেখাচ্ছে। সো ডিসপ্লে আউটপুট মানে হচ্ছে সেটা হতে পারে মেসেজ, হতে পারে কোনো ভেরিয়েবলের ভ্যালু, ঠিক আছে, হতে পারে ডিরেক্টলি ভ্যালু, হতে পারে নিউ লাইন বা ট্যাব। সো এটার এটাও কিন্তু শুধুমাত্র মেসেজ, প্রিন্ট অর ডিসপ্লে একই মিনিং, প্রিন্ট মেসেজ। আমি জাস্ট কমেন্ট আকারে লিখলাম তোমাদের বোঝার জন্য, এখানে মনে বানানটা ভুল আছে। ওকে, তাহলে এবার আসো, যদি আমরা আগের প্রোগ্রামটা করতে চাই প্রিন্টএফ, তাহলে পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন কমা এক্স প্লাস ওয়াই। এখন আশা করি কারো কোনো ডাউট থাকবে না, এখানে আমি যে কোড লিখতেছি কারো কোনো সমস্যার কথা না। মেসেজ সহ যদি প্রিন্ট দিতে চাও ইকুয়ালস টু, এখন যদি কেউ মনে করো স্যার আমি এখানেও দেখ, এখানে এক্স প্লাস ওয়াই না, যেটা ইনপুট দিবো সেটা আসবে, সেটাও করা যাবে, আমি করে দেখাচ্ছি একটু পরে, মনে করে দিও আমাকে। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, পাঁচটা। তাহলে এখানে হবে মাইনাস, এখানে মাল্টিপ্লিকেশন, এখানে ডিভিশন, এখানে মডুলাস দুইবার, এখানে চেঞ্জ করছি, এখানে চেঞ্জ না করলে কিন্তু কোনো হবে না। দেখবা যে সব রেজাল্ট যোগ আসতেছে, রান করি, কারণ এগুলো মেসেজ, মেসেজ যে কোনো কিছু হতে পারে। বারবার বলছি 10 সাপোজ 5, সবগুলো কিন্তু 15 চলে আসছে। রিজন হচ্ছে আমরা এখানে কিন্তু অপারেটর চেঞ্জ করিনি।
সো এটা হবে মাইনাস, এটা হবে মাল্টিপ্লিকেশন, এটা হবে ডিভিশন এবং এটা হবে মডুলাস। এখন তুমি ইচ্ছা মতো ভ্যালু দাও, এক একজন ইউজার এক একটা দাও, টেস্ট করো, কোনো প্রবলেম নাই। আমি দিচ্ছি সাপোজ 7, দিচ্ছি 5, তাহলে 7 5 12, 7 থেকে 5 বাদ দিলে 2, 5 7 35, 7কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল 1, আর যদি ভাগশেষ কত 2, ঠিক আছে না? 5 দিয়ে 7 ভাগ করলে ভাগফল 1 আর ভাগশেষ হচ্ছে 2। সো আমরা পেয়ে গেলাম। এখন আসো, যে যদি কেউ এখানে চাও আনসারটা, যে এক্স প্লাস ওয়াই না, আমি এখানে যা ইনপুট দিব, সাপোজ ধরো দিচ্ছি 10, দিচ্ছি 5, তাহলে আমার এখানে দেখাবে 10 প্লাস 5, 10 মাইনাস 5। যদি এইভাবে চাই করা যাবে কি না? অবশ্যই যাবে। তোমাকে চিন্তা করতে হবে এই 10টা কার রেজাল্ট, এক্স এর রেজাল্ট। তাহলে এক্সটা কী টাইপের? ইন্টিজার টাইপের। তাহলে এখানে বলতে হবে পার্সেন্টেজ ডি, ওয়াইয়ের জায়গায় পার্সেন্টেজ ডি, প্লাসটা মেসেজ, ইকুয়ালটা মেসেজ, এগুলো ঠিক থাকবে। তাহলে দেখি করা যায় কি না। তাহলে আমি এক্স এর জায়গায় বলে দিব পার্সেন্টেজ ডি, ওয়াইয়ের জায়গায় বলে দিব পার্সেন্টেজ ডি। এখন এই যে কমার পরে এটার দিকে তাকাও, এই যে কমার পরে আমরা এখানে কিন্তু এই পুরোটা কিন্তু একটা, এই একটা মানে যেহেতু পার্সেন্টেজ ডি লিখছিলাম এটা রেফার করে একটাকে, তো এখন পার্সেন্টেজ ডি আছে 3টা, 1টা 2টা 3টা, তাহলে এই প্রথমটা কিন্তু রেফার করতেছে এক্স প্লাস ওয়াই। দেখো এবার রান করলে একটা কী ধরনের রেজাল্ট আসে, 10 20, দেখো কী দেখাচ্ছে এখানে, 30 দেখাচ্ছে এখানে, কেমন যেন আননোন রেজাল্ট আসতেছে, কারণ এখানে কাজ প্রপারলি দেখাতে পারিনি। কারণ হচ্ছে এখানে আমরা 3টা পার্সেন্টেজ ডি বলেছি, কিন্তু এখানে বলছি শুধুমাত্র 1টা, এই কারণে এরর আসতেছে। তাহলে প্রথম পার্সেন্টেজ ডি মানে কোনটা? এক্স। দ্বিতীয় পার্সেন্টেজ ডি মানে কোনটা? ওয়াই। আর তৃতীয় পার্সেন্টেজ ডি মানে রেজাল্ট, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। এবার আশা করি অ্যাকচুয়াল রেজাল্ট দিবে 7 এবং 5। দেখো 7 প্লাস 5 ইকুয়ালস টু 12। তাহলে সিমিলারলি আমি যদি এখন এখানে পার্সেন্টেজ ডি দেই, এই পার্সেন্টেজ ডি মানে কিন্তু অবশ্যই প্রথমটা আমি এক্স চাচ্ছিলাম, এইটার পার্সেন্টেজ ডি অর্ডার মেনটেন করতে হবে, যে আগে তারটা আগে লিখতে হবে, যে পরে তারটা পরে লিখতে হবে ওয়াই, আর এই পার্সেন্টেজ ডি অবশ্যই লাস্টেরটা। সো এইটা পুরোটা কিন্তু একটা চিন্তা করতে হবে, কমার এখানে হচ্ছে 1টা 2টা টোটাল 3টা, সো এখানে 3টা পার্সেন্টেজ ডি আছে। সিমিলারলি আমরা এখানে দিয়ে দিতে পারি, তোমরা যখন প্র্যাকটিস করবা, অনেক বেশি প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু এগুলো দেখবে ইজি হবে। এগুলো জাস্ট ফরমেটিং, কোডের ফরমেটিং, এগুলো কিন্তু তেমন কিছু না বুঝার। তাহলে আমাদের আর এখানে অবশ্যই চেঞ্জ করতে হবে এক্স কমা ওয়াই, এগুলো এখানে কমা না দিলে এরর আসবে, এক্স কমা ওয়াই কমা, এবং এখানে তাই এক্স কমা ওয়াই কমা। রান করো, যেহেতু রেকর্ড হচ্ছে তোমরা রিপিটেডলি দেখে প্র্যাকটিস করতে পারবা। 7 5, দেখো আমরা যেটা চাচ্ছি সেটাই আসছে, 7 5। যদি আবার রান করি F9 দিয়ে, সাপোজ 10 9, দেখো তাই হচ্ছে, এটাই আমরা চাচ্ছিলাম। এবার আসো, যে এই যে 4 লাইন লিখলাম, এই 4 লাইনকে আমরা চাইলে 2 লাইনে কনভার্ট করতে পারবো, এই 4 লাইনকে আমরা 2 লাইনে কনভার্ট করতে পারবো। আমি দেখো এই 2টা লাইন মুছে দিচ্ছি। তাহলে এখন যদি আমি একটু শর্টকাট করে ফেলি, যে প্রিন্ট এফ এন্টার না বললাম না তুমি, আচ্ছা বলো, এন্টার দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই, কুলন চিহ্ন দাও অথবা ইকুয়াল চিহ্ন দাও, কোনো প্রবলেম নাই। এরপরে আমি এখন স্ক্যান এফ বলবো, ডাবল কোশ্চেনের ভিতর একটু আগে শিখে গেছো যে পার্সেন্টেজ ডি একাধিক লিখা যায়, তাহলে আমি এখানে 2টা পার্সেন্টেজ ডি দিব, 1টা 2টা। রিজন কি? আমি 2টা ইনপুট নিব, কমা এম পার্সেন্ট এক্স কমা এম পার্সেন্ট ওয়াই। তাহলে আগের বার ছিল প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু অফ এক্স, স্ক্যান অ্যাপ এক্স পর্যন্ত ছিল, এখানে 1টা পার্সেন্টেজ ডি ছিল, এরপর আবার প্রিন্ট এফ লিখছি, আবার স্ক্যান অ্যাপ লিখছি, 4 লাইনকে আমি 2 লাইনে নিয়ে আসলাম। তাহলে এখানে শর্ত হচ্ছে এই যে পার্সেন্টেজ ডি, এটা হচ্ছে প্রথমটা, দ্বিতীয় পার্সেন্টেজ ডি, এটা হচ্ছে দ্বিতীয়টা। তবে স্ক্যান অ্যাপের মধ্যে কোনো ধরনের মেসেজ বা কোনো কিছু দেওয়া যাবে না, স্পেস দিতে পারবা, কমা টমা এগুলো দেওয়া যাবে না, এখানে কমাও দিতে পারবো না। রান করো, সেমিকোলন দেইনি এই কারণে এরর আসছে, রান করো 10। এখন ধরো সেকেন্ড ইনপুট কি হবে, দুইভাবে নিতে পারবা, কিবোর্ড থেকে স্পেস দিয়ে একটা একটা দিলেই হবে, আমি একাধিক দিয়েছি 10, এটা একটা স্টাইল যে স্পেস দিয়ে ইনপুট দিতে পারবা। আবার যদি কেউ মনে করো স্পেস না, আমি 10 এন্টার দিব 20, তাও কিন্তু কাজ করবে। তো আমরা কিন্তু ইউজারের কাছ থেকে কীভাবে ইনপুট নিতে হয় সেটা দেখলাম। আমি চাইলে এটার জন্য জাস্ট আরেকটা পার্ট দেখাই, 4 ডট সি
হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ ইন্টিজার মেইন রিটার্ন জিরো ইন্টিজার এক্স ওয়াই জেড। ধরো বললাম যে প্রিন্ট এফ ভ্যালু অফ এক্স ওয়াই অ্যান্ড জেড ইকুয়ালস টু, আমি এক লাইন ইনপুট নিতে চাই, তাহলে অবশ্যই এখানে তিনটা পার্সেন্টেজ দিয়ে হবে, একটা দুইটা তিনটা, কমা দিয়ে এম্পারসেন্ট এক্স কমা এম্পারসেন্ট ওয়াই কমা এম্পারসেন্ট জেড। এখানে কমা দেওয়া যাবে না, এখানে দেওয়া যাবে। এখন যদি বলি যে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন কমা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবার যদি রান করো তাহলে তিনটা সংখ্যার যোগ দেখাবে অবশ্যই, 10, 20, 30, তাহলে দেখো 60 চলে আসছে। তো তোমরা হয়তো বা ইন্টারমিডিয়েট লেভেলে অনেক সময় কোশ্চেন পেতে পারো যে একটা স্ক্যান অ্যাপ ইউজ করে একাধিক ইনপুট নিতে হবে, এই যে সিঙ্গেল স্ক্যান অ্যাপ ইউজ করে আমি তিনটা ইনপুট নিলাম, তুমি চাইলে চারটা চাইলে পাঁচটা চাইলে ছয়টা নিতে পারবে, কোনো সমস্যা নেই। সোফার যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা একটু ডিসকাস করতে পারি। আছে কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আগেরটাতে বলো নিকোলাস। আচ্ছা, অন্য কেউ চাইলে কোশ্চেন করতে পারো, তোমার ওখানে আজানটা শেষ হোক। কারো কোনো কোশ্চেন থাকলে করো, আমাদের আজকে নতুন পার্টে আর খুব একটা যাবো না, এর মধ্যেই থাকবো, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কায়েস স্যার, ওই যে স্যার প্রিন্ট এফ এর পরে যে স্যার আমরা পার্সেন্ট ডি প্লাস পার্সেন্ট ডি দিলাম, এই ব্যাপারটা একটু স্যার আমাকে আরেকবার একটু রিপিট করেন কাইন্ডলি। আচ্ছা, প্রিন্ট এফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, আচ্ছা প্রথমে আসি যে আমাদের শুধু পার্সেন্টেজ ডি দিয়েই স্ল্যাশ এন কমা এক্স প্লাস ওয়াই। আগে বলে এটা এই লাইনটা বুঝো কিনা, এই লাইনের রেজাল্ট কত আসবে? আমি যা ইনপুট দিব এখানে, যা ইনপুট দিব সেটা আসবে, সাপোজ ধরে নিচ্ছি 10 আর হচ্ছে 5 দিব, ঠিক আছে? তাহলে এখানে আসবে কত? 15। এতে কোনো সন্দেহ নাই, রান করি যে 10 আর হচ্ছে 5, তাহলে 15 আসছে, এই যে 15। তো এখন আমি প্রথম বলছিলাম যে তুমি চাচ্ছ এইভাবে যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, তাহলে কী হবে? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 15 আসবে, যে 10 এবং 5 কত আসছে? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 15 আসছে না? আচ্ছা, আমি এখানে প্রয়োজন ডাবল স্ল্যাশ দিই, তাহলে নিচের পার্টটা ব্ল্যাঙ্ক থাকলে ভালো বোঝা যাবে যে 10, 5 আসছে, কিন্তু আমি এখন চাচ্ছি আমি যে ইনপুটটা দিব সেটা এক্স এর মধ্যে দেখাবে, যেটা দিব সেটা ওয়াইয়ের মধ্যে দেখাবে 5টা, ঠিক আছে? তাহলে কিভাবে দেখাবো? তাহলে এক্স এর বিপরীতে আমাকে বলতে হবে পার্সেন্টেজ ডি। তাহলে এই যে এখন দুইটা পার্সেন্টেজ ডি হয়ে গেছে না, এখানে কয়টা হয়েছে পার্সেন্টেজ? দুইটা না? হ্যালো কায়েস, দুইটা হয়েছে, তাহলে এখানে কিন্তু আমার কমার পরে কিন্তু একটা রেজাল্ট আছে, এখানে যেহেতু দুইটা অবশ্যই এখানে দুইটা আসতে হবে, তাহলে এই প্রথম পার্সেন্টেজ কার জন্য আসলে? এক্স এর জন্য না? তাহলে এখানে অবশ্যই বলতে হবে এক্স, এরপর বলতে হবে কমা, তাহলে আমি কিন্তু এখন ওয়াইয়ের জন্য বলি নাই, দেখি কি আসে। 10, 5, তাহলে দেখো 10 প্লাস ওয়াই আসছে ইকুয়াল টু 15 আসছে, তাহলে এটা হচ্ছে প্রথম পার্সেন্টেজ ডি এক্স, আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু, ওয়াইটা কিন্তু এখনও চেঞ্জ হয় না, হয়েছে? এখন তোমার তুমি চাচ্ছ এটা চেঞ্জ করে দিতে, তাহলে এটা কী করবা? পার্সেন্টেজ ডি মানে প্রোগ্রামটা ডাইনামিক হচ্ছে আর কি, তাহলে এখন এখানে কী হবে? ওয়াই সিকোয়েন্স ঠিক রাখতে হবে, প্রথমটা হচ্ছে এক্স, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই, তৃতীয়টা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এখানে প্লাস এবং ইকুয়াল, এখানে প্লাস এবং ইকুয়াল, এগুলো কিন্তু ম্যাসেজ। তাহলে এবার কিন্তু এই পার্সেন্টেজ ডি মানে হচ্ছে এক্স এর ভ্যালু, এই পার্সেন্টেজ ডি মানে হচ্ছে ওয়াইয়ের ভ্যালু, আর এই পার্সেন্টেজ ডি মানে হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু। কায়েসের কোশ্চেনটা ভালো ভালো ছিল, আশা করি সবাই বুঝতে পারছো, যদি কারো কোনো ডাউট থাকে আশা করি তারাও ক্লিয়ার হয়ে গেছো। ক্লিয়ার সবাই? আচ্ছা আচ্ছা, প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে নিজেদের মধ্যে, তাহলে দেখবা যে কোনো ধরনের ডাউট থাকবে না, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আমি লাস্টেরটা আরেকটু বলি, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যদি আমি আরেকটা বাড়াই
তাহলে একটা বাড়ালাম, তাহলে এখানে কি লিখবো? অবশ্যই একটা ভেরিয়েবল লাগবে, সাপোজ ধরো কে, তাহলে এখানে কি দিব? একটা কে বাড়াবো, এবং এখানেও কি একটা ভেরিয়েবল মেসেজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস কে। এখন এই যে এখানে লেখাটা, এটা দেখতে ভালো লাগে না, এই কারণে আমরা কি করি, সাপোজ ধরো নিলাম টি বা নিলাম আর, আমরা এখানে করি হচ্ছে আর ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস কে। তাহলে এখানে আমরা এই এতগুলো না লিখে এখানে কি লিখবো, শুধু আর, তাহলে চারটা সংখ্যার যোগ কিন্তু হয়ে যাবে। রান করি, তাহলে সাপোজ 1 2 3 4 চারটা সংখ্যা সব মিলে কত আসছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস কে, 10 আসছে না? এখন তোমরাই বলো, আমি চাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ইকুয়ালস টু 10 আসবে, পারবা তোমরা? কি হবে বলো, এটা বলে আমাদের ক্লাস শেষ খুব দ্রুত, কি হবে? তাহলে কয়টা দিব, কয়টা দিব, কয়টা দিব, পার্সেন্টেজ ডি প্লাস পার্সেন্টেজ ডি প্লাস প্লাস পার্সেন্টেজ ডি প্লাস পার্সেন্টেজ ডি, এই হচ্ছে প্রথম চারটা, এরপরে হচ্ছে ইকুয়াল নাকি? আচ্ছা আমি এখানে স্পেসগুলো পরে দিই, যেহেতু লাইন বড় হচ্ছে। তাহলে এখান এখানে কি হবে, প্রথমে কি হবে, এক্স, তারপরে ওয়াই, তারপরে জেড, তারপরে কে, তারপরে আর। আর মানে কিন্তু রেজাল্ট, বুঝাচ্ছি, ঠিক আছে? এবার আশা করি কার কোনো ডাউট থাকবে না, এখানে স্পেস দিলে ভালো লাগবে দেখতে। রান করো, তাহলে আমি দিচ্ছি সাপোজ 1 2 3 4 চারটা ইনপুট দিলাম, আসছে 10। আমি আবার রান করি, হাশেম আলীর কোশ্চেন ইন দ্য মিন টাইম করে ফেলতে পারো, আমি এন্টার দিয়েও ইনপুট দিতে পারি, সাপোজ 10 20 30 40, কত আসছে, 100। আশা করি এই ধরনের ক্লাস তোমরা কলেজে পাও নাই, আমি দুইটা ক্লাসে তোমাদের যা যতটুকু শিখিয়েছি এই দিয়ে তুমি তোমার কলেজে গিয়ে ক্লাস নিয়ে আসতে পারবা। হ্যাঁ প্লিজ, ওভার রাইট, হ্যাঁ আচ্ছা, না ধরো এখানে আর এর মধ্যে কি হচ্ছে, এই এইগুলো যোগ হচ্ছে না, আমি যা ইনপুট দিব, এখন ধরো আমি এখানে এসে আর এর ভ্যালু বলে দিলাম 500, তাহলে এখানে কিন্তু সবসময় 500 দেখাবে, কারণ হচ্ছে এই লাইনটা কিন্তু এই লাইনের পরে আছে, তার মানে আগের রেজাল্ট যাই আসুক আর এর মধ্যে জমা হয়েছে একটু পরে এসে ওই ভ্যালুটা মুছে গিয়ে 500 হয়ে গেছে, ব্যাপারটা কীরকম দেখো, আমি ইনপুট দিব এখন 1 2 3 4, আসার কথা 10, কিন্তু দেখো আসছে কত, কত, 500, তার মানে কি মেমোরি ওভাররাইট হয়েছে না, কারণ কেন, কারণ যে আর এর মধ্যে এখানে ঠিকই এখানে 10 ছিল, 10 ছিল, কিন্তু এখানে যখন আসছে তখন কি এই 500 কার মধ্যে রেখে দিছে, আর এর মধ্যে রাখছে, তাহলে এখন আর এর মধ্যে কি 10 পাবে? তাহলে আমি যেটা বলছি, ভেরিয়েবল সবসময় নতুন ভ্যালু পেলে আগেরটা রিমুভ হয়ে যায়, ওভাররাইট হয়ে যায়, এই কনসেপ্টটা বলছি, অবশ্যই অবশ্যই অবশ্যই, এবার বুঝছো? আচ্ছা না না, ছোট বড় সংখ্যা কোনো প্রবলেম না, ঠিক আছে, তবে ভেরিয়েবল যদি এখানে বড় হাতের এক্স দাও আর ভিতরে ছোট হাতের এক্স দাও তাহলে কিন্তু এরর ধরবে, কারণ আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে বলে আসছিলাম যে কেস সেন্সিটিভ, এখন দেখাবে যে এক্স এক্স ওয়াজ নট ডিক্লেয়ার, এইটা কিছুটা দেখাবে, দেখি রান করি, যত কোশ্চেন আসবে ভালো, তোমাদের এরর কারেকশন করতে সুবিধা হবে। যে বলছে এক্স আনডিক্লেয়ার, কি বলছে, আনডিক্লেয়ার বলছে না, এই যে এখান থেকে শুরু করছে বলছে এটা আনডিক্লেয়ার, তুমি কিভাবে ইউজ করছো, তার মানে তুমি এটা ঠিক করলে আবার এখানে আসবে, এটা ঠিক করলে আবার এখানে আসবে, তাহলে আমি যখন এটা কারেকশন করে দিব তখন দেখা যাচ্ছে ঠিক হয়ে গেল প্রোগ্রাম, 5 5 5 5 চারটা দিলাম, 4 5 20, ওকে, রেজাল্ট তুমি যে কোনো ভাবে তো দেখাতে পারবাই। সো এখন যদি তোমার কোশ্চেন করা হয় যে সিঙ্গেল স্ক্যান অ্যাপ ইউজ করে 10টা ইনপুট নিতে পারবা কিনা, পারবা না, তাহলে প্রিন্ট এবং স্ক্যান অ্যাপ এই দুইটা কিন্তু একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে, ইউজটা যে প্রিন্ট অ্যাপ কেন ইউজ হয় কিভাবে ইউজ হয়, স্ক্যান অ্যাপ শুধু একটাই পারপাস, ইউজার কাছ থেকে ইনপুট নেয়, এর বাইরে কোনো পারপাস নাই, কিন্তু প্রিন্ট অ্যাপের চারটা পারপাস, মেসেজ প্রিন্ট দেওয়া যায়, এই যে মেসেজ এখানে মেসেজও প্রিন্ট, এখানে মেসেজ প্রিন্ট দিস ইকুয়াল, আর হচ্ছে প্লাসগুলো মেসেজ, আবার পার্সেন্টেজ ডি এগুলো কিন্তু ভ্যালু, ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট দিচ্ছে, তার মানে এখানে ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট দিচ্ছে পাশাপাশি মেসেজও দিচ্ছে পাশাপাশি নিউ লাইনও প্রিন্ট দিচ্ছে, তার মানে তিনটা কাজ একসাথে হচ্ছে।
তোমরা যত খুশি কোশ্চেন করতে পারো, আমরা আজকে নতুন কিছুতে আর যেতে চাচ্ছি না, কারণ আগে আমার প্রথম ক্লাসগুলো যদি খুব ভালো করে না বুঝো, পরবর্তী ক্লাসগুলোতে আমাদের খুব ডিফিকাল্টিস ফেস করতে হবে। আর যদি ভালো করে একবার বুঝে যাও, অনেক ইন্টারেস্ট পাবা। আমি তোমাদেরকে গ্রুপে একটা লেকচার তোমাদেরকে আমি শেয়ারও করেছি, মানে এই জুমে রেকর্ড না, এর বাহিরে, ওইটা দেখলে দেখবা অপারেটর সম্পর্কে পুরো লেকচারটা আছে। অর্থাৎ এই যে লেকচার টু, যেটা লেকচার টুতে যেই ধরনের অপারেটরের কথা বলছে ছয়টা, এই ছয়টা অপারেটর নিয়ে দেখবা যে প্রথম লেকচার হয়তো বা দুইটা বা তিনটা অপারেটর নিয়ে কথা বলছি আমরা। আমি যদি ইউটিউবে যাই, তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, আর তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, প্রয়োজনে কলেজ স্টুডেন্টদের সাথে শেয়ার করবা, ওরা উপকৃত হবে আশা রাখি। আর আজকের যে রেকর্ডটা হলো বা হচ্ছে, এটা একটু পরে আমি পাবলিশ করে দিব তোমাদের গ্রুপে। ইউটিউবে যদি যাও, SPL 2020 নামে একটা ফোল্ডার আছে বা প্লে লিস্ট আছে, আমি প্লে লিস্টে যদি যাই, এই যে SPL 2020 সি প্রোগ্রামিং, এটা গত সেমিস্টারের জুমের না, এমনিতেই জাস্ট কিছু স্টুডেন্টকে বুঝিয়েছিলাম যে বেসিক সি প্রোগ্রামিং পার্ট 1, বেসিক সি প্রোগ্রামিং পার্ট 3, এই দুইটাতে লেকচার নাম্বার 2 কাভার করা আছে। লেকচার 2 পুরোপুরি কাভার করা আছে। তুমি এটা যদি দেখে আসো, ক্লাসে অ্যাডভান্স হয়ে আসতে পারবা, আমাকে অনেক বেশি কোশ্চেন করতে পারবা, লার্নিংটা আরও ভালো হবে। আর সর্বশেষ আসি, আমার যেই ওয়েবসাইট, তোমরা হয়তো অনেকে ভিজিট করছো, আমি জানি না করছো কিনা, bulbulcac.com, এই সাইটে যাবা, এই সাইটে যাওয়ার পরে কোর্স ইনফো, সিএসি প্রোগ্রাম, তোমাদের প্রথম কোর্সটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে যাবা। এখানে ইউজার নেম হচ্ছে স্টুডেন্ট, আর পাসওয়ার্ড হচ্ছে তোমার CSE#20@SU, সব লোয়ার কেস লেটার। লগ ইন করলে তোমরা এই কোর্সের ম্যাটেরিয়াল সব এখানে পাবা। এই দেখো সবগুলো লেকচার আপলোড করা আছে, উইক 1, 2, 3, 4, 5 লেকচার, প্রায় উইক না, লেকচার নাম্বার 10টা লেকচার অলরেডি আপলোড করা আছে, একটা বই আপলোড করা আছে। এখানে ইউটিউবে সব লেকচার এখানে লিঙ্ক দেওয়া আছে, তোমার যদি গত ক্লাস লেকচার 1 সেটার লিঙ্কও দেওয়া আছে, এতে ক্লিক করে দেখবা সরাসরি কিন্তু সেটা ওপেন হবে। যারা সফটওয়্যার এখনও, এই যে সব ওপেন হয়ে গেল, কিন্তু এটা লাস্ট ক্লাস, নেটের না না ওইটা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ করে করা। আচ্ছা, এবার এই যে এখানে যারা সফটওয়্যার এখন ডাউনলোড করতে পারো না, লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে ডাউনলোড করতে পারবা। তো আমার মনে হয় আজকের ক্লাসটা আলহামদুলিল্লাহ তোমরা যদি প্র্যাকটিস করো কোনো প্রবলেম থাকবে না। আমি চাই এই দুইটা ক্লাস, মানে বেসিক যাতে কারো কোনো প্রবলেম না থাকে। অনেক সময় দেখা যায় সেমিস্টার শেষ, অনেকে প্রিন্টঅ্যাপ লিখতে পারতেছে না, সেমিস্টার শেষ স্ক্যানে লিখতে পারে না, তখন খুবই মন খারাপ হয়। তো তোমরা এই যে রেকর্ড পেয়ে গেলো, তোমাদের জন্য বোনাস যে ফিজিক্যাল ক্লাসে আসলে কিন্তু রেকর্ডটা পেতা না, এটা পেলা, এটাকে কাজে লাগাও। করোনার কারণে পজিটিভ নেগেটিভ দুইটা দিকেই আসছে, তোমরা কষ্ট করে ক্লাসে আসছো, আশা করি এই 10 থেকে 12টা বা 15টা ক্লাসে যা শিখবা, বাইরে কোর্স করতে গেলে মিনিমাম 6 মাস লাগবে। তো এই জন্য ভালো করে শিখো, এবং ছোটো ভাই ব্রাদার আছে যাদের তোমাদেরকে হেল্প করতে হবে, দেখবা তখন ইজিলি হেল্প করতে পারবা। তাহলে আমরা আজকের ক্লাসে শেষ করতে পারি, যদি তোমাদের কোনো কোশ্চেন না থাকে। গ্রামবাড়ি বিক্রমপুরে। আচ্ছা, আমি রেকর্ডটা অফ করে দিই, মানে একাডেমিক কোনো কোশ্চেন? আচ্ছা বলো বলো। আচ্ছা বলো বলো বলো। বলো তুমি বলো কোশ্চেন, তোমার তোমার আমি বুঝছি তুমি কি বলছো। লাস্টে না, তুমি যদি মনে করো 8টাকে প্রথমে দেখাবা, ঠিক আছে, এই 8টাকে চাচ্ছ প্রথমে দেখাবা, আমি ধরো এখানে লিখলাম, এখানে আর লিখলাম, ওকে, তাহলে দেখবা এই প্রথম এবং লাস্ট দুইটা কিন্তু একই দেখাবে, কিন্তু এখানে কি 8 দেওয়াটা ঠিক হচ্ছে দেখি, সে আমি যা বলবো প্রোগ্রাম তো তাই করে দিবে। দেখো 10, 20, 30, 40, তাহলে প্রথমে 100 দেখাচ্ছে, লাস্টও কি দেখাচ্ছে, তার মানে যে আর এর ভ্যালু আমি এখানে আর যেহেতু লিখছি, সে আর এর ভ্যালু দেখাচ্ছে। তো আমাদের এখানে লজিক্যালি 8টার সবার লাস্টে হওয়া উচিত ছিল, এই কারণে আমাদের 8টা লাস্টে। এখানে তো আমরা এইটাকে কাকে রেফার করতেছি, আমরা এটাকে রেফার করতেছিলাম এক্স,
যেখানে আমি এখানে এক্স দিব। সো এই লেফট টু রাইট তোমাকে যেতে হবে, এই প্রথমটা কার জন্য ইউজ, সিরিয়াল, হ্যাঁ অর্ডার মেনু করতে হবে, লেফট টু রাইট, তার মানে এটা কার জন্য ইউজ করছো সেটাই তোমাকে প্রথমে বলতে হবে। হ্যাঁ এখন ধরো তুমি আর এখানে বলো নাই, তাহলে কি হবে, আমার তো এখানে পার্সেন্টেজ ডি আছে হচ্ছে 5টা, এখানে আছে 4টা, তাহলে লাস্টেরটা গার্বেজ হলো দেখাবে, দেখি কি দেখায়। 1 2 3 4, এই দেখো লাস্টে কি আসছে, কোনো রেজাল্ট আসে না কিন্তু, এটা এটা গার্বেজ ভ্যালু। ক্লিয়ার? আশা করি বুঝাতে, সরি আশা করি বুঝাতে পারছি, আমি কোনো কারণে সিলেক্ট অবস্থায় ছিল মানে মুছে গেছে। তো এই বিষয়গুলো ভালো করে প্র্যাকটিস করবা, প্রথম ক্লাস দেখবা আগে, তারপরে এই ক্লাস দেখবা, তাহলে ভেরিয়েবল নিয়ে, প্রিন্ট অ্যাপ নিয়ে, স্ক্যান অ্যাপ নিয়ে আগামী ক্লাসে আমি অবশ্যই কোনো কথা শুনতে চাইবো না। এখানে তোমরা এই যে কমা ইউজ করবা না, দেখি ইউজ করলে কিছু বলে কিনা, নাও বলতে পারে, কিছু বলে নাই, রেজাল্ট কিন্তু আসেনি, দেখছো আসছে। সো এখানে কমা স্ল্যাশ এন স্ল্যাশ টি কোনো কিছু ইউজ করা যাবে না আপাতত, ভবিষ্যতে আমরা ইউজ করবো সেটা ডিফারেন্ট কেস, যদি ইনপুট হিসাবে নেওয়ার প্রয়োজন পড়ে স্ল্যাশ এন সেটা ডিফারেন্ট থিং, এখানে শুধু স্পেস ইউজ। হ্যাঁ বলো। দাও কোনো সমস্যা হবে না, স্পেস বেশি দিলেও সমস্যা হবে না, কম দিলেও সমস্যা হবে না, আমরা যেটা প্রেফার করি যে একটা স্পেস দাও। ওকে কোনো সমস্যা হয়েছে? হয়নি। সো আমরা চাই সিঙ্গেল স্পেস থাকবে আগে পরে, এটা গুড প্র্যাকটিস। তোমরা যদি ওই কী বলে ANCI এই বইটা কিনো, বালা গুরুস্বামীর একটা বই আছে ANCI, ঠিক আছে, যদি বাই চান্স কিনো তাহলে দেখবা এই ফর্মেটিংটা খুব সুন্দর করে বলা আছে। আর তারপরে আমি, হ্যাঁ হ্যাঁ ANCI না NSI, দাঁড়াও একটু দেখে নেই, ANSI সম্ভবত, ANSI C সম্ভবত, এই যে ANSI C, ANSI C বইটার দাম কত, 100 বা 120 টাকা নেবে নীল খেতে, ঠিক আছে। হ্যাঁ তোমার কার কোশ্চেন ছিল করে ফেলো, মেয়ে যাবি নাকি, প্লিজ প্লিজ, কার বই, কার বই, বাংলা বই না ইংলিশ বই? আচ্ছা এই লেভেলে এসে আমরা চেষ্টা করব বাংলা বইকে অ্যাভয়েড করার জন্য, আমার নিজেরই তো বাংলা বই আছে তাই না, বাংলা, আচ্ছা তুমি পড়ো অসুবিধা নাই, বাংলা বই পড়ো অসুবিধা নাই, ইউনিভার্সিটি লেভেলে ইংলিশ বই প্রেফার করি আমরা, আর হচ্ছে তোমার আমার ক্লাস করার পাশাপাশি বই দেখতে পারো, আর নেটে সব কিছুই আছে, তুমি নেটে যদি সার্চ দাও যে কোনো টপিক নিয়ে সব কিছু পাবা, তারপর একটা বই সংগ্রহে থাকা ভালো, যে যে কোনো বই দেখতে পারো, আর এক্সাম পুরোটাই হচ্ছে আমার ক্লাসের উপরে ডিপেন্ডেন্ট, আমি যা পড়াবো তার উপরেই কোশ্চেন হবে। অসুবিধা নেই, শিখো, বেসিকটা শিখো, অসুবিধা কি, সে যেহেতু একটা বই লিখছে, বইতে অবশ্যই বেসিক আছে, তার মানে অনেকের জন্য তো বেসিকটাই দরকার তাই না, ঠিক আছে, যদি তুমি বেসিকটা ওখান থেকে পড়ে ক্লিয়ার হতে পারো সমস্যা কি, ইভেন তো ধরো আমার ইন্টারমিডিয়েট লেভেলের যে বইটা আছে আমি যেটা লিখছি প্রোগ্রামিং এর একটা চ্যাপ্টার, তো ওখানে তুমি যদি মনে করো যে পড়বা কেউ তো না করবে না, বাট এই যে আমার দুইটা ক্লাস করলা আর কয়েকটা ক্লাস করো, তোমার ওই বেসিক বই আর টাচই করতে হবে না, ঠিক আছে, রাইট স্যার, যে ক্লাসে ওই বইয়ের সম্পূর্ণটা কভার হয়ে যাচ্ছে, রেকর্ডটা দেখলে বলো, না 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 না, সি এর এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে C++, C#, দুইটা সবগুলো আলাদা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ঘুরে ফিরে কনসেপ্ট সেম থাকবে, দেখা যায় C++ এ গেলে আমরা প্রিন্ট ইউজ করি না, স্ক্যানে ইউজ করি না, ওখানে অন্য ফাংশন আছে বা অন্য অবজেক্ট আছে, তো যাই হোক আপাতত সির প্রতি জোর দাও, ওগুলো যখন আসবে তখন হয়ে যাবে, আমরা ক্লাসে শেষ করে দিই আজকে, হ্যাঁ ইনশাল্লাহ, 1 মিনিট আছে এর মধ্যে শেষ হয়ে যাবে ক্লাসটা, আমার ফর্মাল রেকর্ডিংটা অফ হোক, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে আবার কথা হবে।